রাজ্যত এটা কি চলিছে? সমগ্র রাজ্যতে এটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা সমগ্র রাজ্যত। রাজ্যত এটা অবৈধ শ্রমিক বিচারি অভিযান অব্যাহত রাখিছে অসমারক্ষীয়ে। মুখ্যমন্ত্রীগীর নির্দেশনার পাছতে এটা তৎপর হয়ে উঠিছে অসমারক্ষী। এটা মুখ্যমন্ত্রীগিয়ে শেহতীয়াকৈ এটা সংবাদ মাধ্যমৰ আগত এক মন্তব্য কৰিছে, কোনো কাৰণতে বাল্য বিবাহৰ লগত জড়িত থকা কোনো ব্যক্তিকেই ৰেহাই প্ৰদান কৰা নহ'ব। এতিয়া ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে। কোনো কাৰণতেই কাকোৱে ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, এইদৰে মন্তব্য কৰিছে। এই মুহূৰ্তত আমি অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিম। যদিহে মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ পদক্ষেপ বা যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিৰ্দেশনা জাৰি কৰিছে ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে যদি গ্ৰেপ্তাৰ কৰাটো উচিত হয়, তেনেক্ষেত্ৰত আপুনি যদি বিচাৰে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰাটো, তেতিয়াহ'লে ইয়েছ লিখি আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰিব। যদিহে ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক বা যিসকল লোক বাল্য বিবাহৰ লগত জড়িত আছিল তেওঁলোকক যদি গ্ৰেপ্তাৰ কৰাটো অনুচিত, তেনেক্ষেত্ৰত আপুনি ন লিখি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এই মুহূৰ্তত আমি অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ আৰু এই মুহূৰ্তত আমি সবিশেষ জনাই আছো, ৰাজ্যত অব্যাহত আছে অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান। কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। শেহতীয়াকৈ সংবাদ মাধ্যমৰ আগত এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয়, কোনো কাৰণতে চৰকাৰে স্থিতি সলনি নকৰে বাল্য বিবাহ সন্দৰ্ভত। এতিয়া ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, এতিয়া কাকোৱে ৰেহাই প্ৰদান কৰা নহ'ব। যদি আপুনি সেইখন বাল্য বিবাহত যদি অতিথি হিচাপে গৈছিল, তেনেক্ষেত্ৰত আপোনাকো গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। দৰা কইনাৰ বয়স বঢ়াই দিয়া উকিলো হ'ব গ্ৰেপ্তাৰ, এতিয়া উকিলকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, এইদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে। এতিয়া জনাওক আপোনাৰ মতামত, আপুনি আপোনাৰ মতামত জনাব পাৰিব। যদিহে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, তেনেক্ষেত্ৰত ইয়েছ লিখি আপুনি এটা কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে এই নিউজ চেনিত এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ চেষ্টা কৰিম অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ। এতিয়া কমেণ্টৰ জৰিয়তে আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এই মুহূৰ্তত আমি চেষ্টা কৰিম অসমবাসী ৰাইজৰ মতামত দাঙি ধৰিবলৈ আমি চেষ্টা কৰিম। আপুনিও কমেণ্টৰ জৰিয়তে ইয়েছ বা ন' লিখি আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে শেহতীয়াকৈ মন্তব্য কৰিছে সাংবাদিকৰ আগত। এতিয়া ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, যদিহে দৰা কইনাৰ বয়স বঢ়াই দিয়া উকিলো আছে, তেনেক্ষেত্ৰত উকিলকো গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। এতিয়া আপোনাৰ মতামত জনাব পাৰিব ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে কেৱল মাত্ৰ ই নিউজ চেনিত। এতিয়া কমেণ্টৰ জৰিয়তে আপুনিও আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব এই মুহূৰ্তত। যদি ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, তেতিয়াহ'লে আপুনি ইয়েছ লিখি আপোনাৰ কমেণ্টৰ জৰিয়তে আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰে। যদিহে ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটকসকলক গ্ৰেপ্তাৰ কৰিব নালাগে, তেতিয়াহ'লে আপুনি ন' লিখি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। আৰু এই মুহূৰ্তত আমি কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ। অমৃত শইকীয়াই মন্তব্য কৰিছে নো, আব্দুল হালিমে মন্তব্য কৰিছে নো, লালচান আলীয়ে কমেণ্ট কৰিছে নো, সৰোজ আলীয়ে কমেণ্ট কৰিছে নো, আবু হানিফাই কমেণ্ট কৰিছে নো, হাতেম আলীয়ে কমেণ্ট কৰিছে নো। এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কৈ আছোঁ ৰাজ্যবাসীৰ আমি মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। অসমবাসী ৰাইজে কি বিচাৰে কি নিবিচাৰে তাক আমি জানিবলৈ এই মুহূৰ্তত চেষ্টা কৰিছোঁ। গতিকে অসমবাসী ৰাইজৰ মতামত বিচাৰিছোঁ এই মুহূৰ্তত। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে শেহতীয়াকৈ সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য প্ৰকাশ কৰিছে যে ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, যদি তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, তেনেক্ষেত্ৰত আপুনি ইয়েছ লিখি আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। যদিহে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব নালাগে, তেনেক্ষেত্ৰত আপুনি ন' লিখি আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰিব। এই মুহূৰ্তত আমি অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ, আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এতিয়া কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এই মুহূৰ্তত আমি কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ। নজৰুল ইছলামে কমেণ্ট কৰিছে ইয়েছ,
ইংরাজুল হকে কমেন্ট করেছে নো, আসলাম আগরিয়া কমেন্ট করেছে নো, সফিয়াল এসকে কমেন্ট করেছে নো, জামসের আলিয়া কমেন্ট করেছে নো, সাফিয়া ইয়াসমিনে কমেন্ট করেছে নো, হাতেম আলিয়া কমেন্ট করেছে নো, ফজল হাসিনা কমেন্ট করেছে নো, মামিনুল ইসলামে কমেন্ট করেছে নো, ফিয়াজুল লস্করে কমেন্ট করেছে নো, আসমাদ আলিয়া মন্তব্য করেছে নো, শহীদ আলিয়া কমেন্ট করেছে নো, জমিল ইসলামে কমেন্ট করেছে নো, গণেশ সাহুয়ে কমেন্ট করেছে নো, তামিজুর রহমানে কমেন্ট করেছে নো, আমাদুল ইসলামে কমেন্ট করেছে নো, রুস্তম মিরিয়া কমেন্ট করেছে নো, সফিয়াল এসকে কমেন্ট করেছে নো, পিঙ্কু হাজরিকাই কমেন্ট করেছে নো, আবু হানিফাই কমেন্ট করেছে নো, সাফিউল ইসলামে কমেন্ট করেছে নো, জেসমিন সুলতানাই কমেন্ট করেছে নো, মহম্মদ মজিবুল হুসেনে মন্তব্য করছে এইবর করার আগতে উপায়ুক্ত সকল গ্রেপ্তার করব লাগে, তেওলোকে কিয় সজাগতা আর লোকে লোকে ব্যবস্থা গ্রহণ নকইলে, এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে মহম্মদ মজিবুল হুসেনে। এই মুহূর্তে আপনিও আপনার মন্তব্য জানাব পারিব, রাইজর মতামত রাইজর বাবে এই মুহূর্তে ই নিউজ চ্যানেল, আমি রাইজর মতামত জানিবলে চেষ্টা করছো, অসমবাসী রাইজে কি বিচারে কি নিবিচারে আমি জানিব বিচারিছো, এই মুহূর্তে অসমবাসী রাইজর মতামত আপনার আগত দাঙি ধরার চেষ্টা করিম, আর রাইজর মতামত আপনার আগত দাঙি ধরার চেষ্টা করিম, আপনার মতামত রাইজর আগত দাঙি ধরার চেষ্টা করিম, গতিকে কমেন্টর জড়িয়ে এই মুহূর্তে আপনি আপনার মতামত দাঙি ধরব পারিব। এই মুহূর্তে আমি কমেন্ট পড়বলে চেষ্টা করছো, পুনর্বার সাদেক আলিয়ে মন্তব্য করছে ইয়েস, মানিয়ার হুসেনে মন্তব্য করছে নো, রাফিকুল ইসলামে মন্তব্য করছে নো, হেমেন রায় মন্তব্য করছে ইয়েস, সাহার আলমে কমেন্ট করছে ইয়েস, অমৃত শইকীয়া কমেন্ট করছে নো, আইনুদ্দিন বেপারিয়া কমেন্ট করছে ইয়েস, একে আসাম ভিডিওয়ে কমেন্ট করছে নো, মুজাহিদুল ইসলামে কমেন্ট করছে নো, এক সাজাহার খানে কমেন্ট করছে ইয়েস, আসিউকুর রহমানে কমেন্ট করছে ইয়েস, আসামের লড়াই কমেন্ট করছে নো, তারিফ আহমেদ বাবুয়ে কমেন্ট করছে নো, জামিল আহমেদ লস্করে কমেন্ট করছে নো, ওয়াহিদুল ইসলামে কমেন্ট করছে নো, আবু হানিফাই কমেন্ট করছে নো, ময়ূরী শর্মা গোস্বামীয়ে কমেন্ট করছে গোটে অসমখনৰ মানুহকে গ্রেপ্তার করে দিয়ায় ভাল এবারত, এইদরে মন্তব্য করেছে। এতিয়া আপুনি আপনার মতামত দাঙি ধরব পাৰিব, আপনার যদি কিবা প্রশ্ন আছে আপনি সেই প্রশ্ন উত্থাপিত করব পাৰিব, আপনার যদি কিবা প্রশ্ন আছে সেই প্রশ্ন আপনি কমেন্টর জড়িয়ে আপনি লিখি পঠিয়াব পাৰিব। এই মুহূর্তে আমি চেষ্টা করি আপনার মতামত কি সমগ্র বিষয়বস্তুটক লৈ, যি অসমখনত এতিয়া চর্চা অব্যাহত আছে বাল্য বিবাহ রোধক লৈ, যি অভিযান অব্যাহত আছে সমগ্র বিষয়বস্তুক লৈ আপনার কি ধারণা, আপনার কি মতামত, সেই মতামত আপনি দাঙি ধরব পাৰিব কমেন্টর জড়িয়ে। এই মুহূর্তে আমি চেষ্টা করি অসমবাসী রাইজর মতামত জানিবলে, এই মুহূর্তে আমি চেষ্টা করি, গতিকে কমেন্টর জড়িয়ে আপনি আপনার মতামত এই মুহূর্তে দাঙি ধরব পাৰিব। এটি রাজ্যত অব্যাহত আছে অবৈধ স্বামীর বিরুদ্ধে অভিযান, এটা কাকু রেহাই প্রদান করা নহব, বাল্য বিবাহ সন্দর্ভত সরকার স্থিতি সলনি নহয়, ফটোগ্রাফার রাঁধনি পূজারী অতিথি ঘটক সকলকেই গ্রেপ্তার করা হব, এদরে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো, দরা কন্যার বয়স বহাই দিয়া উকিলও হব গ্রেপ্তার, এদরে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। এটা আপনি জনক আপনার মতামত, এটা রাইজে জানাব, অসমবাসী রাইজে আপনার মতামত জানাব, এই মুহূর্তে রাইজর মতামত রাইজর বাবে ই নিউজ চ্যানেলে, এই মুহূর্তে আমি অসমবাসী রাইজর মতামত জানিবলে চেষ্টা করি, যদিহে ফটোগ্রাফার রাঁধনি পূজারী অতিথি ঘটক সকলকে যদি গ্রেপ্তার করব লাগে তেতিয়াহলে আপনি ইয়েস লিখে আপনার মতামত কমেন্টর জড়িয়ে জানাব পারে, যদিহে ফটোগ্রাফার রাঁধনি পূজারী অতিথি ঘটক সকলক যদি গ্রেপ্তার করব নালাগে তেনে ক্ষেত্রত, বা গ্রেপ্তার করাটো অনুচিত বলে ভাবে তেনে ক্ষেত্রত আপনি নো লিখি কমেন্টর জড়িয়ে আপনার মতামত দাঙি ধরব পারিব। এই মুহূর্তে আমি পুনর্বার কমেন্ট পড়বলে চেষ্টা করছো, জামিরুল আলিয়া মন্তব্য করেছে নো, সোনমাই বেগমে মন্তব্য করেছে নো, সাহারুল আলমে মন্তব্য করেছে নো, আব্দুল মালিকে মন্তব্য করেছে নো, মিন্টু নাথে মন্তব্য করেছে নো, সিপার আলমে মন্তব্য করেছে নো, আখিরুর জামানে মন্তব্য করেছে নো, সিরাজুল হকে মন্তব্য করেছে নো, নুরুল খানে মন্তব্য করেছে খুব বেয়া হল, মুজাহিদুল ইসলামে মন্তব্য করেছে নো, পাপু দাসে মন্তব্য করেছে ইয়েস, মানিরুল ইসলামে মন্তব্য করেছে নো, প্রশান্ত বরুয়ায় মন্তব্য করেছে ইয়েস, হাতিম আলিয়া মন্তব্য করেছে
পুলিশ প্রশাসনক শাস্তি দিব লাগে এইদরে মন্তব্য করেছে। মৃত্যুঞ্জয় কোরে মন্তব্য করেছে। ইয়েস এফ কে এল জামানে মন্তব্য করেছে নো। জীবসুন খানে মন্তব্য করেছে নো। দিলনেবাস বরভূঞা মন্তব্য করেছে নো। সমুদ্র হাজরিকা মন্তব্য করেছে ইয়েস। এস কে চৌবেদে মন্তব্য করেছে বিয়া খাব গলেও গ্রেপ্তার করা হব নাকি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীগুলো মন্তব্য করেছে বিয়া খাব গলেও গ্রেপ্তার করা হব। এস কে চৌবেদে প্রশ্ন উত্থাপিত করেছে বিয়া খাব গলেও গ্রেপ্তার হব নাকি। এই মুহূর্তে আমি জানাই আছো মুখ্যমন্ত্রীগুলো যে শেহতীয়াকৈ সাংবাদিকর প্রশ্নর উত্তরত কৈছে যে মন্তব্য করেছে যে বিয়া খাব যাওয়া অতিথিয়ে হোক ফটোগ্রাফারে হোক রাঁধনিয়ে হোক পূজারিয়ে হোক বা ঘটকেই হোক সকলকে গ্রেপ্তার করা হব। গতি আপনিও আপনার মতামত জানাব পারে যে মুখ্যমন্ত্রীগুলির পদক্ষেপ গ্রহণযোগ্য হয় নে নহয় আপনি আপনার মতামত এই মুহূর্তে কমেন্টর জড়িয়ে জানাব পারিব। আমি পুনর্বার কমেন্ট পড়বলে চেষ্টা করি এই মুহূর্তে। ইনামুল হকে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ জ্ঞাপন করেছে ইনামুল হকে। আফজালুর রহমানে মন্তব্য করেছে বহুত ভাল পদক্ষেপ গ্রহণ করেছে সরকারে। নূরজাহানে মন্তব্য করেছে নো। তাফিজ আহমেদ ববুয়ে মন্তব্য করেছে নো। বাসর আলিয়া মন্তব্য করেছে নো। রফিকুল ইসলামে মন্তব্য করেছে নো। রিয়েল প্রেমে মন্তব্য করেছে নো। আবু বাকর সিদ্দিকে মন্তব্য করেছে বেশি হয়েছে। নূরজাহানে মন্তব্য করেছে নো। আফরোজা বেগমে মন্তব্য করেছে ইয়েস। জয়রুদ্দিন এজিয়ে মন্তব্য করেছে নো। মোহাম্মদ মেহবুব আলম চৌধুরীয়ে মন্তব্য করেছে মানুহ বিলাকক এৰি দিব লাগে যিসকল বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল বাল্য বিবাহৰ লগত জড়িত আছিল তেওঁলোকক মুক্তিৰ বাবে আহ্বান জনাইছে মোহাম্মদ মেহবুব আলম চৌধুরীয়ে। দিলনেবাস বৰভূঞাই মন্তব্য করেছে ইয়েস। নির্মল রায় মন্তব্য করেছে ইয়েস। উত্তম বেপারীয়ে মন্তব্য করেছে ইয়েস। কান্তাদেবে মন্তব্য করেছে ইয়েস। আফজালুর রহমানে মন্তব্য করেছে পদক্ষেপ আর 2006 সনের পর আরম্ভ করব লাগিছিল। তাজুল ইসলামে মন্তব্য করেছে এক প্রশ্ন উত্থাপিত করেছে অকল মামায় অসম চলাই আছে নাকি এদরে মন্তব্য করেছে। নুরুল খানে মন্তব্য করেছে নো। রূপক জ্যোতি আমসিয়ে মন্তব্য করেছে নো। নূরজাহানে মন্তব্য করেছে নো। অমল দাসে মন্তব্য করেছে এইবিলাক করলে কি হব লড়া ছোৱালীৰ অভিভাবক সকলকে গ্রেপ্তার করব লাগে এদরে মন্তব্য করেছে অমল দাসে। গতি এটা আপনি আপনার মতামত দাঙি ধরব পাৰিব কমেন্টৰ জৰিয়তে। আপনিও আপনার মতামত দাঙি ধরব পাৰিব এই মুহূর্তে। আসাদুর রহমানে মন্তব্য করেছে নো। হরেশ্বর রাভাই মন্তব্য করেছে নো। কবির হোসেনে মন্তব্য করেছে ইয়েস। আসাদুল ইসলামে মন্তব্য করেছে নো। চন্দন রাম রামসিয়ারে মন্তব্য করেছে নো। আজাহারুদ্দিনে মন্তব্য করেছে নো। মিফতাহুল আহমেদে মন্তব্য করেছে নো। আলমাস খানে মন্তব্য করেছে নো। কমল পাশায় মন্তব্য করেছে নো। প্রতিভা দৈমারিয়া মন্তব্য করেছে নো। প্রশান্ত বড়ুয়া মন্তব্য করেছে ইয়েস। মুন্নি পাইয়ারে মন্তব্য করেছে নো। রশিদুল ইসলামে মন্তব্য করেছে নো। রাজদেবে মন্তব্য করেছে ইয়েস। সফিউর রহমানে মন্তব্য করেছে নো। জহিরুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস। হরেশ্বর রাভাই মন্তব্য করেছে নো। আব্দুল মাতালিবে মন্তব্য করেছে নো। নূরজাহানে মন্তব্য করেছে নো। রিয়াল প্রেমে মন্তব্য করেছে নো। সুজয় দাসে মন্তব্য করেছে স্কুল পড়া বয়সত বিয়া দি ছোৱালীজনীর পিতৃ মাতৃক গ্রেপ্তার করব লাগে। রূপক জ্যোতি আমসিয়ে মন্তব্য করেছে নো। রিতেশ মালিকা মন্তব্য করেছে ঘটক সকলক করব লাগে বাকি নালাগে। এটা ঘটক সকলক গ্রেপ্তার করব লাগে বাকি সকলক নালাগে বলে মন্তব্য করেছে রিতেশ মালিকে। আসলাম খানে মন্তব্য করেছে নো। প্রকাশ শর্মায় মন্তব্য করেছে বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত চৰকাৰৰ স্থিতি ইতিবাচক কেনে বিবাহৰ লগত সহযোগ কৰা সকলো পক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে প্রকাশ শর্মায়। সত্তৰ আলিয়ে মন্তব্য কৰিছে নো। জহিৰুল ইসলামে মন্তব্য কৰিছে নো।
তুলন দাসে মন্তব্য করেছে, ইয়াস আনোয়ারুল ইসলামে মন্তব্য করেছে, ন ওয়াইজুল হকে মন্তব্য করেছে, ন মনোয়ার রাজা মন্তব্য করেছে, ন সাত্তার আলিয়া মন্তব্য করেছে, ন আনোয়ারুল ইসলামে মন্তব্য করেছে, ন মন্ত্রী রাজবংশে বংশে প্রশ্ন উত্থাপিত করেছে, মুখ্যমন্ত্রী হতাশ হয়েছে নাকি, ইব্রাহিম আলিয়া মন্তব্য করেছে, ইয়াস নূর ইসলামে মন্তব্য করেছে, ইয়াস ওয়াইট কল ইসলামে মন্তব্য করেছে, ন মজিরুদ্দিন মন্ডলে মন্তব্য করেছে, ইয়াস ওয়াইজুল হকে মন্তব্য করেছে, ন আফরোজা বেগমে মন্তব্য করেছে, ইয়াস মোহাম্মদ মজিবুল হোসেনে মন্তব্য করেছে, এই নিয়ম বর্তমানের পর কঠোরভাবে পালন করব লাগে। এটা আপনি আপনার মতামত দাঙি ধরব পারিব। এই মুহূর্তে আমি পুনর্বার কৈ আছো, আমি অসমবাসী রাইজের মতামত জানিবলে চেষ্টা করছো, অসমবাসী রাইজে কি বিচারে বা অসমবাসী রাইজে কি নিবিচারে তাক আমি জানিবলে চেষ্টা করছো এই মুহূর্তে। গতিকে আপনিও কমেন্টর জড়িয়ে আপনি জানাব পারে এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী গৰাকীৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যে পদক্ষেপ গ্রহণ করেছে, বাল্য বিবাহ রোধক লৈ যে পদক্ষেপ গ্রহণ করেছে, মন্তব্য করেছে ইতিমধ্যেই যে কোনো কারণতে রেহাই প্রদান করা নহব, বাল্য বিবাহর জড়িত থাকা কোনো ব্যক্তিকে রেহাই প্রদান করা নহব, এটা ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথি ঘটক সকলকে গ্রেপ্তার করা হব। আপনার মতামত কি, এটা মুখ্যমন্ত্রীগী যে পদক্ষেপ গ্রহণ করেছে, এটা ঘটক ঘটকেই হোক বা ফটোগ্রাফারে হোক রান্ধনিয়ে হোক পূজারিয়ে হোক সকলকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগীকে, যদিহে গ্রেপ্তার করবেন তো আপনি ইয়েস লিখে আপনি কমেন্টর জড়িয়ে আপনার মতামত দাঙি ধরব পারিব, যদিহে ফটোগ্রাফার রান্ধনি পূজারি অতিথি ঘটক সকল গ্রেপ্তার করব না ক্ষেত্রে আপনি ন লিখি কমেন্টর জড়িয়ে এই মুহূর্তে আপনি আপনার মতামত দাঙি ধরব পারিব। এই মুহূর্তে আমি পুনর্বার কমেন্ট পড়বলে চেষ্টা করছো। পুনিরাম সূত্রধারে মন্তব্য করেছে, বাল্য বিবাহ বন্ধ করব লাগে, কিন্তু লড়া ছোৱালীর মা দেউতা হুয়াবুরক রেহাই দিব লাগে, লগতে ঘটক অভিভাবক আর ব্রাহ্মণবুরকও গ্রেপ্তার করব লাগে, এইদরে মন্তব্য করেছে পুনিরাম সূত্রধারে। আসাদুলকে মন্তব্য করেছে, ইয়াস আমিনুল ইসলামে মন্তব্য করেছে, ন মফিয়াল রহমানে মন্তব্য করেছে, কাজী ঘটক দালাল দেওয়ানিক গ্রেপ্তার করব লাগে, সাইদুল ইসলামে মন্তব্য করেছে, ন আফজালুর রহমানে মন্তব্য করেছে, সরকার ইয়াতক আর অধিক কঠোর হব লাগে, জাকির হোসেনে মন্তব্য করেছে, ন জাকাইরা চৌধুরী মন্তব্য করেছে, গোটে কেগুলাকে গ্রেপ্তার করব লাগে যাতে এটা বিয়ার মানুষ দি মানুষ দিয়ে জেল ভরাই দিব পারি, এদের মন্তব্য করেছে। প্রকাশ বর্মানে মন্তব্য করেছে, ন এস কে মেহরে মন্তব্য করেছে, ন নাসির আলিয়া মন্তব্য করেছে, ন টঙ্কক গেজুয়াল উপাধ্যায় মন্তব্য করেছে, পিতৃ মাতৃক পানিজ দিব লাগিব, 2006 চনত ল ইস্যু হওঁতে গম নাপায় নাকি, এইদরে মন্তব্য করেছে, এটা একশন লোতে হার পাইছে, এইদরে মন্তব্য করেছে, যেহেতু ইতিমধ্যে 2006 চনতে এতিয়া যে বাল্য বিবাহক লৈ যি কঠোর নীতি নির্দেশনা জারি করা হয়েছিল ইয়ার পাছত এতিয়া কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকারে, এতিয়া 2023 বর্ষর আরম্ভণিতে এতিয়া সরকারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বাল্য বিবাহ রোধক লৈ, গতিকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। এই মুহূর্তে আমি পুনর্বার চেষ্টা করি কমেন্ট পড়িবর বাবে, রেহেনা খাতুনে মন্তব্য করেছে, ন ধুবরী বিটিআরে মন্তব্য করেছে, ন মানুয়ার হোসেনে মন্তব্য করেছে, ইয়াস আতিকুল খানে মন্তব্য করেছে, ইয়াস শাহজাহান আলিয়া মন্তব্য করেছে, ন রুবুল এসকে মন্তব্য করেছে, রাইট সুজাই বর্মানে মন্তব্য করেছে, ইয়াস হুসেন সাদ্দামে মন্তব্য করেছে, ন নবজিৎ গগৈ মন্তব্য করেছে, বাল্য বিবাহ বন্ধ হওয়া তো আমিও বিচার, কিন্তু এনেদরে নহয়, এই কেতিয়াও হব নয়, বিয়া খাব যাওয়া পণ্ডিত ফটোগ্রাফার এই সকলে বার্থ সার্টিফিকেট চাই কোনেও বিয়া খাব না যায়, এদরে মন্তব্য করেছে নবজিৎ গগৈ। এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, বাল্য বিবাহ বন্ধ হওয়া তো আমিও বিচার, কিন্তু এনেদরে নহয়, এই কেতিয়াও হব নয়, বিয়া খাব যাওয়া পণ্ডিত ফটোগ্রাফার এই সকলে বার্থ সার্টিফিকেট চাই কোনো বিয়া খাব না যায় মন্তব্য করেছে। আপনিও আপনার মতামত দাঙি ধরব পারিব এই মুহূর্তে, আমি পুনর্বার চেষ্টা করছি কমেন্ট পড়িবর বাবে। মমতাজ বেগমে মন্তব্য করেছে, ইয়েস মহেশ বরাই মন্তব্য করেছে, ইয়েস নাসির আলী মন্তব্য করেছে, ইয়েস মনোয়ার হোসেনে মন্তব্য করেছে, ইয়েস
दीपांकर विश्वास मंत्य कर घटक और अभिभावक ग्रेप्तार लगे अफजल रहमान मंत्य कर अधिक बाल्य विवाह कारण आज ये अवस्था मनदीप दासे मंत्य कर येस प्रथम मरमे मंत्य कर येस दीपक सेत्रिया मंत्य कर नो नासिमा खादिना मंत्य कर घटक धरव लगे आब्दुल मतलबे मंत्य कर येस हाबिल आलिया मंत्य कर नो मनदीप दासे मंत्य कर येस आलमगीरे मंत्य कर नो जाहिरुल इस्लामे मंत्य कर बाल्य विवाह बंध हम लगे बाल्य विवाह जड़ित सकुके ग्रेप्तार कर लगे मानन आलिया मंत्य कर बाल्य विवाह कारण शिक्षित लड़ाबे दीपक सेत्रिया मंत्य कर नो कमल पासाय मंत्य कर येस आबू साहेदे मंत्य कर येस हाबिजुल मियाय मंत्य कर नो मिजानुर रहमान मंत्य कर नो नासिर आलिया मंत्य कर नो आफरोजा बेगमे मंत्य कर येस नूर जमाल हके मंत्य कर बर्तमान पर आईन कठोर हम लगे जेकी भाई मंत्य कर नो जहान पाखिया मंत्य कर जहाना पाखिया मंत्य कर आपुनी पारिब जानो जाहिरुल इस्लामे मंत्य कर अभिभावक ग्रेप्तार कर लगे हुसैन सज्जामे मंत्य कर नो अनारुल इस्लामे मंत्य कर नो आखिरुज्जामाने मंत्य कर नो सैफुल इस्लामे मंत्य कर बंध कर देखने राज्य हाहाकार परिस्थिति अप्रीतिकर परिस्थिति सृष्टि राज्य फटोग्राफर रांधनी पूजारी अतिथि घटक सकुके ग्रेप्तार कर कथा मंत्य कर मुख्यमंत्रीगढ़ এতিয়া রাইজৰ মতামত আমি এই মুহূৰ্তত জানিবলৈ চেষ্টা কৰিছো অসমবাসী রাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছো অসমবাসী রাইজৰ মতামত আপোনাৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম আৰু আপোনাৰ মতামত আমি অসমবাসী রাইজৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম গতিকে আপুনিও আপোনাৰ মতামত কমেন্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব এতিয়া মুখ্যমন্ত্রী গৰাকীয়ে মন্তব্য কৰিছে আমি এই মুহূৰ্তত প্ৰশ্ন মুকলি কৰি দিছো রাইজৰ বাবে যে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে মন্তব্য কৰিছে বাল্য বিবাহৰ লগত জড়িত থকা প্ৰতিগৰাকী ব্যক্তিকে এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব এতিয়া ফটোগ্রাফারে হোক অতিথি হোক ঘটকেই হোক বা উকিলে হোক রাঁধনিয়ে হোক প্রতিগী ব্যক্তিকে এটা গ্রেপ্তার করা হব গতিকে এই মুহূর্তে আমার প্রশ্ন অসমবাসী রাইজর বাবে প্রশ্ন মুখ্যমন্ত্রীগী যে পদক্ষেপ গ্রহণ করেছে যে গ্রেপ্তার করার কথা কৈছে রাঁধনি অতিথি পুরোহিত ফটোগ্রাফার গ্রেপ্তার করাটো গ্রহণযোগ্য হয় না নহয় যদি গ্রহণযোগ্য হয় তেতিয়াহলে ইয়েস লিখি আপনি কমেন্টর জড়িয়ে জানাব পারিব আপনার মতামত যদি এয়া গ্রহণযোগ্য নহয় তেতিয়াহলে আপনি নো লিখি কমেন্টর জড়িয়ে এই মুহূর্তে জানাব পারিব আমি রাইজর মতামত রাইজর বাবে ই নিউজে নিতে এই মুহূর্তে আমি পুনর্বার কৈছো রাইজর মতামত রাইজর বাবে আমি রাইজর আগত দাঙি ধরবলে চেষ্টা করিম ইতিমধ্যে রাজ্যত এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে এতিয়া থানা চৌহদত কান্দুনের রোল শুনবলে পাওয়া গেছে কান্দুনত ভাঙি পড়ছে আত্মীয় স্বজন এতিয়া কান্দুনত ভাঙি পড়ছে যে গ্রেপ্তার হওয়া অবৈধ স্বামীর এতিয়া আত্মীয় স্বজন পত্নীয়ে হোক বা আত্মীয় স্বজনে হোক পরিয়ালের লোকে এতিয়া কান্দুনত ভাঙি পড়ছে কোনোবা অন্তঃসত্ত্বা বুয়ারী থানা চৌহদত কান্দি পড়ছে কান্দি ভাঙি পড়ছে কোনোবা বারমহিয়া কেঁচুয়া কোলাত লৈ থানা চৌহদত কান্দি পড়া দেখিবলৈ পোৱা গৈছে পরিলক্ষিত হয়েছে এতিয়া এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যত গতিকে এইখিনি সময়ত অসমবাসী রাইজে কি বিচাৰে অসমবাসী রাইজে কি নিবিচাৰে বা অসমবাসী রাইজর এই সন্দর্ভত মতামত কি আমি জানিবলৈ চেষ্টা কৰিছো গতিকে আপোনার যদি কিবা প্রশ্ন আছে আপোনার যদি কিবা মতামত আছে তেনে ক্ষেত্রত আপুনি আপোনার মতামত কমেন্টৰ জৰিয়তে মুহূৰ্তত জনাব পাৰিব আৰু আমি কমেন্টৰ জৰিয়তে আপোনালোকৰ মতামত অসমবাসী রাইজৰ আগত দাঙি ধৰিবলৈ এই মুহূৰ্তত চেষ্টা কৰিম আৰু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিম সাইফুল ইসলামে মন্তব্য কৰিছে ইয়েছ আলী হুসেন পাটোৱাৰীয়ে মন্তব্য কৰিছে ইয়েছ সাফিকুল ইসলামে কমেণ্ট কৰিছে নো হাজৰাত আলীয়ে কমেণ্ট কৰিছে নো ৰিবুল হুসেনে মন্তব্য কৰিছে ইয়েছ আলী হুসেনে মন্তব্য কৰিছে ইয়েছ তাজুল ইসলামে কমেণ্ট কৰিছে যদি ধৰে কাজী আৰু অভিভাৱক সকলক ধৰক এইদৰে কমেণ্ট কৰিছে মৌচুমীয়ে কমেণ্ট কৰিছে ইয়েছ ৰত্নকুমাৰে কমেণ্ট কৰিছে ইয়েছ
সিরাজুল হকে কমেন্ট করেছে নো রক আহিদুলে কমেন্ট করেছে ইয়েস বিদ্যুৎ বর্মনে মন্তব্য করেছে ইয়েস শরীফে কমেন্ট করেছে ইয়েস জামিনুল হকে কমেন্ট করেছে ইয়েস গোলাম সরোয়ারে কমেন্ট করেছে ইয়েস মুকসিদুল ইসলামে কমেন্ট করেছে নো রিবুল হোসেনে কমেন্ট করেছে ইয়েস পাপুয়ালিয়ে কমেন্ট করেছে এতিয়াৰ পৰা আৰম্ভ কৰক এই নিৰ্দেশনা বা নীতি নিয়ম জামিনুল হকে কমেন্ট করেছে ইয়েস বাহারুমালিয়া কমেন্ট করেছে নো আলী হোসেনে কমেন্ট করেছে ইয়েস বাহারালিয়া কমেন্ট করেছে ঘটকসকলক লোকাপট ভৰাব লাগে মাহি আঞ্জুমে কমেন্ট করেছে ইয়েস মৌসুমীয়ে কমেন্ট করেছে ইয়েস পুণ্যেশ্বর দাওয়ে কমেন্ট করেছে সুন্দর পদক্ষেপ হামিদুল ইসলামে কমেন্ট করেছে নো হামিদুল ইসলামে কমেন্ট করেছে নো রফিকুল ইসলামে কমেন্ট করেছে রাইট আফজালুর রহমানে কমেন্ট করেছে অকল বাল্য বিবাহ প্রতিরোধ করলে নহব অসমৰ শিক্ষা ব্যবস্থা উন্নতি করব লাগে তেতিয়াহে অসমৰ বাল্য বিবাহ প্রতিরোধ হব রাজীব দাসে মন্তব্য করেছে ইয়েস হামিদুল ইসলামে মন্তব্য করেছে নো প্রিন্স মকসিদুলে মকসিদুল হোসেনে কমেন্ট করেছে বন্ধ হব লাগে কিন্তু 2023 চনৰ পৰা হব লাগে সেইদৰে মন্তব্য কৰিছে জ্যোতিৰ্ময় ৰাভাই মন্তব্য কৰিছে ইয়েস সাইফুল ইসলামে মন্তব্য কৰিছে ইয়েস রফিকুল ইসলামে মন্তব্য কৰিছে নো সানিদুল ইসলামে কমেন্ট কৰিছে নো জালিল আব্দুলে কমেন্ট করেছে বাল্য বিবাহ বন্ধ করক নয়ন দাসে কমেন্ট করেছে নো ইকসারুল হোসেনে কমেন্ট করেছে নো ফারুক আহমেদে কমেন্ট করেছে নো ফকরুদ্দিনে মন্তব্য করেছে নো উৎপল গগৈ কমেন্ট করেছে নো বাবুল বরাইকে কমেন্ট করেছে নো রমজান আলিয়া মন্তব্য করেছে নো আইতুল্লাহ খুমানিয়া মন্তব্য করেছে নো জেহরুল ইসলামে মন্তব্য করেছে নো আব্দুল সালামে মন্তব্য করেছে নো পুণ্যেশ্বর দাওয়ে মন্তব্য করেছে সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে ইব্রাহিম আলিয়া মন্তব্য করেছে নো জমুরুদ্দিনা মন্তব্য করেছে নো জাকির হোসেনে মন্তব্য করেছে নো আব্দুল ওয়াহিদে মন্তব্য করেছে নো আনজারুল হকে মন্তব্য করেছে নো শহীদুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস মিফতাহুন নেহারে মন্তব্য করেছে নো ওয়াহাব আলিয়া মন্তব্য করেছে বাল্য বিবাহ বন্ধ হওয়াত মই সমর্থন করো কিন্তু অতিথিসকলে কারো জন্মদিনের তারিখ চাই না যায় সেয়েহে দরা কাজি উকিল আর ঘটকসকলক গ্রেপ্তার করক এদরে মন্তব্য করেছে ওয়াহাব আলিয়ে ইব্রাহিম আলিয়ে মন্তব্য করেছে নো নিরুপমা শর্মায় মন্তব্য করেছে ইয়েস জাফার খানে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলিক অভিনন্দন জানাইছে খাইরুল ইসলামে মন্তব্য করেছে নো আইনুল হকে মন্তব্য করেছে ইয়েস জাফার খানে মন্তব্য করেছে ইয়েস রুনুয়ে মন্তব্য করেছে ইয়েস ইসলামউদ্দিনে মন্তব্য করেছে ইয়েস শান্তি ভূঁয়ে মন্তব্য করেছে ইয়েস তুবুল আলিয়া মন্তব্য করেছে ইয়েস সাফিকুল ইসলামে মন্তব্য করেছে নো ফুলবার হোসেনে মন্তব্য করেছে নো রাজু খানে মন্তব্য করেছে ইয়েস মাহিনুর ইসলামে মন্তব্য করেছে নো ডায়মন্ড চৌধুরীয়ে মন্তব্য করেছে আর ডি এক্স হুসেন আলিয়া মন্তব্য করেছে নো রকিবুল ইসলামে মন্তব্য করেছে নো শাহিদুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস কিন্তু 2023 বর্ষৰ পৰা আৰম্ভ কৰিব লাগিছিল নাসিম চৌধুরী মন্তব্য করেছে নো নাসিম চৌধুরী মন্তব্য করেছে নো মিয়াসান আলিয়া মন্তব্য করেছে নো জয়নাল আবেদিন খানে মন্তব্য করেছে ইয়েস এতিয়া আপুনিও আপনার মতামত দাঙি ধরব পাৰিব এই মুহূর্তে আমি অসমবাসী রাইজের মতামত জানিবলৈ চেষ্টা কৰিছো আপুনিও আপনার মতামত জানাব পাৰিব যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যে পদক্ষেপ গ্রহণ করেছে বাল্য বিবাহ রোধক লৈ যে পদক্ষেপ গ্রহণ করেছে কিমান দূর গ্রহণযোগ্য বা যে কাজী ঘটকসকলক এতিয়া গ্রেপ্তার করার কথা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলিয়ে ফটোগ্রাফার রান্ধনী পূজারী অতিথি ঘটকসকলকে গ্রেপ্তার করা হব
এদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। গতিকে ইয়া কিমান দূৰ গ্ৰহণযোগ্য? যদিহে গ্ৰহণযোগ্য হয় তেতিয়াহলে ইয়েছ লিখি আপুনি কমেন্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব, আৰু যদিহে ইয়া গ্ৰহণযোগ্য নহয় বা আদৰণীয় নহয় বুলি ভাবে তেনে ক্ষেত্ৰত আপুনি নো লিখি আপোনাৰ মতামত কমেন্টৰ জৰিয়তে জনাব পাৰিব। এই মুহূৰ্তত আমি অসমবাসী ৰাইজৰ কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ, আপুনিও আপোনাৰ মতামত ইয়েছ বা নো লিখি কমেন্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব। আমি পুনৰবাৰ কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত। সাইদুল ইসলামে মন্তব্য কৰিছে, মোৰ মতে সুন্দৰ পদক্ষেপ, এনে কৰিলে কিছুমান গাঁৱৰ আৰু কিছুমান অশিক্ষিত দেৱানীক গালৰ শিৰ ফুলাই কথা কোৱা বন্ধ হ'ব। এইদৰে মন্তব্য কৰিছে মহম্মদুল ইসলামে, মন্তব্য কৰিছে নো। অনন্ত খাটোৱালে মন্তব্য কৰিছে নো। আমিনুল ইসলামে মন্তব্য কৰিছে ইয়েছ। ৰশ্মা বেগমে মন্তব্য কৰিছে নো। আজিজুল ব্ৰুম চাচামে মন্তব্য কৰিছে নো। আৰিয়ান খানে মন্তব্য কৰিছে নো। মহম্মদ মফিজুদ্দিনে মন্তব্য কৰিছে ইয়েছ। হাদিউল আলমে মন্তব্য কৰিছে ইয়েছ। শাহিদুর রহমানে মন্তব্য কৰিছে নো। আৰিয়ান খানে মন্তব্য কৰিছে নো। নিৰঞ্জন শইকীয়াই মন্তব্য কৰিছে ইয়েছ। শফিকুল ইসলামে মন্তব্য কৰিছে নো। খাইরুল ইসলামে মন্তব্য কৰিছে নো। আসাদুল ইসলামে মন্তব্য কৰিছে নো। নূরজামাল হকে মন্তব্য কৰিছে ইয়েছ। এলেক্স ওমর ফারুকে মন্তব্য কৰিছে নো। নিৰঞ্জন শইকীয়া মন্তব্য কৰিছে ইয়েছ। মহম্মদ জাকির হুসেনে মন্তব্য কৰিছে নো। জৈনাল আবেদিনে মন্তব্য কৰিছে ইয়েছ। আবু বকর সিদ্দিকে মন্তব্য কৰিছে নো। হাসান আহমেদে মন্তব্য কৰিছে নো। আঞ্জালি ব্রহ্মাই মন্তব্য কৰিছে ইয়েছ। জাসমুদ্দিনে মন্তব্য কৰিছে ইয়েছ। হাসিবুল হুসেনে মন্তব্য কৰিছে নো। নূর এলেক্স খানে মন্তব্য কৰিছে নো। আৰিয়ান খানে মন্তব্য কৰিছে নো। বাসিরুদ্দিনে মন্তব্য কৰিছে 2023ৰ পৰা চৰকাৰে কঠোৰ হ'ব লাগে আৰু আগৰবিলাকক ক্ষমা কৰি দিব লাগে, এদৰে মন্তব্য কৰিছে। কিন্তু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কৈছোঁ, মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰে মন্তব্য কৰিছে, মুখ্যমন্ত্রীগৰাকীয়ে মন্তব্য কৰিছে এই মুহূৰ্তত কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, এদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। এতিয়া ৰাজ্যত অব্যাহত আছে অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান। এতিয়া অবৈধ স্বামীক, হাজাৰ হাজাৰ অবৈধ স্বামীক এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা। এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এতিয়া ৰাজ্যত। এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে বাল্য বিবাহৰ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয়, এতিয়া চৰকাৰে শূন্য সহনশীল নীতি এতিয়া সদায় গ্ৰহণ কৰি যাব, এতিয়া কোনো কাৰণতে কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, গতিকে ক্ষমা কৰাৰ কথা এতিয়া কোনো মুহূৰ্তত এই মুহূৰ্তত আহিবই নোৱাৰে, এটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। গতিকে এই মুহূৰ্তত আমি অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ, অসমবাসী ৰাইজে কি বিচাৰে বা অসমবাসী ৰাইজে কি নিবিচাৰে, যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিয়ে পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি মন্তব্য কৰিছে যে পূজাৰী, ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, যদিহে এওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে তেতিয়াহ'লে আপুনি ইয়েছ লিখি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত জনাব পাৰিব, যদিহে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব নালাগে তেনে ক্ষেত্ৰত আপুনি নো লিখি কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব। আৰু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ। ফুলবাৰ হুছেইনে মন্তব্য কৰিছে বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগে। হাছান আহমেদে মন্তব্য কৰিছে নো। মানুহৰ মূল্যাই মন্তব্য কৰিছে ইয়েছ। জুপিটাৰ পৰাশৰে মন্তব্য কৰিছে বাল্য বিবাহ বন্ধ হ'লে জনসংখ্যা নিয়ন্ত্ৰণ হ'ব, সমৰ্থন কৰিছোঁ। নূৰ এলেক্স খানে মন্তব্য কৰিছে নো। সুইট হুছেইনে মন্তব্য কৰিছে ইয়েছ। আব্দুৰ ৰহিমে মন্তব্য কৰিছে যিয়ে নতুন আইন প্ৰণয়ন কৰিছে ইয়াক 2023ৰ পৰা আৰম্ভ কৰিব লাগে। মতিবুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো। নূৰ এলেক্স খানে মন্তব্য কৰিছে নো। নাছিম চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো। জাকির হুসেনে মন্তব্য কৰিছে নো। মিৰ্জানুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো। আৰডিঅ' লাইফে মন্তব্য কৰিছে কমেডি চলি আছে অসমত। খাইরুল ইসলামে মন্তব্য কৰিছে অতিথিসকলক কিয় এৰেষ্ট কৰিব লাগে। মহিবুল এছকে মন্তব্য কৰিছে নো। হাছান আহমেদে মন্তব্য কৰিছে নো। জাকির আলীয়ে মন্তব্য কৰিছে নো। কিশোৰ কামানে মন্তব্য কৰিছে নো। সাফিকুর রহমানে মন্তব্য কৰিছে নো। রফিকুল ইসলামে মন্তব্য কৰিছে নো। রাজবংশী সরকারে মন্তব্য কৰিছে ইয়েছ। আয়ুব খানে মন্তব্য কৰিছে ইয়েছ। সালিম উদ্দিনে মন্তব্য কৰিছে নো। জাকির হুসেনে মন্তব্য কৰিছে নো। আসমাদ আলী এক প্রশ্ন উত্থাপিত কৰিছে, অবৈধ স্বামী কেইগৰাকীয়ে টকা দি জামিন লৈ আছে যে তাৰ কথাটো কৈছো, 18 বছৰ আগতে বিয়া পাতিছে, ঠিক আছে, দুখ কৰিছে, কিন্তু টকা দিলে দুখ মোচন হয় কেনেকৈ, এইদৰে মন্তব্য কৰিছে। গতিকে এতিয়া আপুনি আপোনাৰ মতামত এইদৰে কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰিব। আপোনাৰ যদি কিবা প্ৰশ্ন আছে তেতিয়াহ'লে সেই প্ৰশ্ন আপুনি কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব। আৰু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ
কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ। কপিলউদ্দিনা মন্তব্য কৰিছে নো, ধনু শইকীয়া মন্তব্য কৰিছে নো, খাইৰুল এছআৰটিয়ে মন্তব্য কৰিছে নো, সাবুল আহমেদে মন্তব্য কৰিছে নো, আছিত আলিয়ে মন্তব্য কৰিছে নো, ইসলাম ভাই মন্তব্য কৰিছে নো, বাহাৰ আলিয়ে মন্তব্য কৰিছে নো, জন আলিয়া মন্তব্য কৰিছে ইয়েছ, হাদিউল আলমে মন্তব্য কৰিছে ইয়েছ, নাসিম চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো, ফৰিস্তা জান্নাতে মন্তব্য কৰিছে মোৰ মতে বোৱাৰী কেইগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। ৰূপম শইকীয়া মন্তব্য কৰিছে ন, নূৰ হোচেনে মন্তব্য কৰিছে ন, আয়ুব খানে মন্তব্য কৰিছে ইয়েছ, হাবিজুল ইছলামে মন্তব্য কৰিছে ন, ৰাফিকুল ইছলামে মন্তব্য কৰিছে ন, সুৰুজ আলিয়া মন্তব্য কৰিছে বিয়া খোৱা ফটোগ্ৰাফি অপৰাধী হলে জেলত ঠাই নোহোৱা হ'ব, এইদৰে মন্তব্য কৰিছে। কিন্তু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কৈছোঁ, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে ইতিমধ্যেই যে সংবাদ মাধ্যমৰ আগত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে যদিহে জেলত ঠাইৰ অভাৱ হয় তেনেক্ষেত্ৰত নতুনকৈ জেল নিৰ্মাণ কৰিব আৰু কোনো কাৰণত এতিয়া ৰেহাই প্ৰদান নকৰে বাল্য বিবাহৰ লগত জড়িত থকা কোনো ব্যক্তিকে। এতিয়া আপোনাৰ যদি কিবা প্ৰশ্ন আছে, আপোনাৰ যদি কিবা মতামত আছে, আপুনি কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। বিমল ৰয়ে মন্তব্য কৰিছে ইয়েছ, শ্বাহাবুদ্দিনে মন্তব্য কৰিছে নো, শাকিলুৰ ৰহমানে মন্তব্য কৰিছে ইয়েছ, বাবুল হুছেইনে মন্তব্য কৰিছে নো, নীল আকাশৰ নীলাতৰাই মন্তব্য কৰিছে নো, আছিদুল ৰহমানে মন্তব্য কৰিছে ইয়েছ, আয়ুব খানে মন্তব্য কৰিছে ইয়েছ, ধুনু শইকীয়াই মন্তব্য কৰিছে নো, বিমল ৰয়ে মন্তব্য কৰিছে ইয়েছ, শামসুলকে মন্তব্য কৰিছে নো, ফুজেল ইছলামে মন্তব্য কৰিছে নো, ৰহুল ভূঞাই মন্তব্য কৰিছে নো, আইনুলকে মন্তব্য কৰিছে নো, মুবাৰক হুছেইনে মন্তব্য কৰিছে নো, নিৰাণ বৰুৱাই মন্তব্য কৰিছে ইয়েছ, মুবাৰক হুছেইনে মন্তব্য কৰিছে নো, ধুনু শইকীয়াই মন্তব্য কৰিছে নো, বিৰজ তামাঙে মন্তব্য কৰিছে ইয়েছ, আব্দুল হাকিম মজুমদাৰে মন্তব্য কৰিছে ইয়েছ, হৰেশ আলিয়ে মন্তব্য কৰিছে নো, মুবাৰক হুছেইনে মন্তব্য কৰিছে নো, ইদ্ৰিছ আলিয়ে মন্তব্য কৰিছে ইয়েছ, নাছিম চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো, বিৰজ তামাঙে মন্তব্য কৰিছে ইয়েছ, ৰফিক আলিয়ে মন্তব্য কৰিছে নো, খালিল আহমেদে মন্তব্য কৰিছে পুৰণা কেইটা বাদ দি বৰ্তমান হোৱা ঘটনাৰ ওপৰত ক'ত কেতিয়া নজৰ ৰাখিব লাগে। প্ৰতুল শইকীয়াই মন্তব্য কৰিছে উচিত সিদ্ধান্ত। আছিবুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো, পবিত্ৰ মেছে মন্তব্য কৰিছে এছ পি ডি চি প্ৰথম গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, তেওঁলোকে এতিয়া যে হাৰ পালে, ইমান দিন ক'ত আছিল, চি এমে অৰ্ডাৰ দিলেহে গ্ৰেপ্তাৰ কৰিব নি, এটা মন্তব্য কৰিছে, গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে পবিত্ৰ মেছে। আৰু এই মুহূৰ্তত আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব, আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব এই মুহূৰ্তত কমেণ্টৰ জৰিয়তে। আমি অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ এই মুহূৰ্তত চেষ্টা কৰিছোঁ, অসমবাসী ৰাইজে কি বিচাৰে বা কি নিবিচাৰে তাক জানিবলৈ এই মুহূৰ্তত আমি চেষ্টা কৰিছোঁ। গতিকে অসমবাসী ৰাইজে মতামত দাঙি ধৰিব পাৰিব এতিয়া কমেণ্টৰ জৰিয়তে। আমি কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত পুনৰবাৰ। আব্দুল হাকিম মজুমদাৰে মন্তব্য কৰিছে ইয়েছ, মুন্মি শৰ্মাই মন্তব্য কৰিছে নো, সুৰজ জামালে মন্তব্য কৰিছে নো, ৰফিক আলিয়ে মন্তব্য কৰিছে নো, ৰুহুল হামিদকে মন্তব্য কৰিছে ইয়েছ, হুছেইনে মন্তব্য কৰিছে নো, মুবাৰক হুছেইনে মন্তব্য কৰিছে নো, খাইৰুল এছআৰটিয়ে মন্তব্য কৰিছে নো, জেল হিফজুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো। এতিয়া আপুনিও কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। আমি এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কৈ আছোঁ, আমি এই মুহূৰ্তত অসমবাসীৰ ৰাইজৰ বাবে প্ৰশ্ন মুকলি কৰি দিছোঁ। এইটো ৰাজ্যত অব্যাহত আছে অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান, এতিয়া কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব। বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয়, এতিয়া চৰকাৰে স্থিতি সলনি নকৰে বাল্য বিবাহ সন্দৰ্ভত। এতিয়া ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব,
এদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী গৰাকী এতিয়া দৰা কইনাৰ বয়স বহাই দিয়া উকিলো হ'ব গ্ৰেপ্তাৰ এদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই গতিকে এই মুহূৰ্তত আপুনি জনাব পাৰিব যে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে যে ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰাৰ কথা উল্লেখ কৰিছে এয়া গ্ৰহণযোগ্য হয় নে নহয় আপুনি আপোনাৰ কমেণ্টৰ জৰিয়তে আপুনি মতামত জনাব পাৰিব যদিহে মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ পদক্ষেপ গ্ৰহণযোগ্য তেনে ক্ষেত্ৰত আপুনি ইয়েছ লিখি আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত জনাব পাৰিব যদিহে মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ এই যি এই পদক্ষেপ যদি গ্ৰহণযোগ্য নহয় তেনে ক্ষেত্ৰত আপুনি ন লিখি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত জনাব পাৰিব এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ আনোয়ার ইসলামে মন্তব্য করছে ন গ্যাব্রিয়েল মুসাহারিয়া মন্তব্য করছে ন আজিজুলকে মন্তব্য করছে ন নব মালিকে মন্তব্য করছে ইয়েস আব্দুল হাকিম মজুমদারে মন্তব্য করছে ইয়েস আব্দুল হাকিম মজুমদারে মন্তব্য করছে ইয়েস নূর আলমে মন্তব্য করছে ন তাহিদুর রহমানে মন্তব্য করছে ন তারিফুল শইকীয়া মন্তব্য করছে ন রেহানেম খানে মন্তব্য করেছে নো আব্দুল হাকিম মজুমদারে মন্তব্য করেছে ইয়েস তাহের আলিয়া মন্তব্য করেছে নো রুহুলা আমিনে মন্তব্য করেছে নো শাহানুর খানে মন্তব্য করেছে নো আব্দুল হাকিম মজুমদারে মন্তব্য করেছে ইয়েস আয়ুব খানে মন্তব্য করেছে নো পবিত্র মেসে মন্তব্য করেছে আমি মানে এটা মুখ্যমন্ত্রী গরাকির অর্ডার দিলেহে ন্যায় পাম মোদীর কি হব নাটক এইদরে মন্তব্য করেছে রাফিক আলিয়া মন্তব্য করেছে নো সাইদুল ইসলামে মন্তব্য করেছে নো নাসরুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস দাদুল হোসেনে মন্তব্য করেছে নো খাইরুল এসআরটিয়া মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী গরাকিয়ে ভুল করেছে এইটু ফারহাদ আহমেদে মন্তব্য করেছে নো শাহানুর খানে মন্তব্য করেছে নো জীবন সাবকতায় মন্তব্য করেছে নো জীবন চক্রতায় মন্তব্য করেছে ইয়েস পবিত্র মন্ডলে মন্তব্য করেছে নো চন্দন চক্রবর্তী মন্তব্য করেছে নো ফাইজুর রহমানে মন্তব্য করেছে মোর মতামত হল বিয়ালে যাওয়া গাড়ির মালিক ড্রাইভার আর প্যান্ডেল বনোয়া সকল বাঁচি গল কিয় এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে চন্দন চক্রবর্তীয় মন্তব্য করেছে নো রমিজ আলমে মন্তব্য করেছে নো চন্দন চক্রবর্তীয় মন্তব্য করেছে নো মানাস আলিয়া মন্তব্য করেছে ইয়েস আজিজুল রহমানে মন্তব্য করেছে ইয়েস নিরান বড়ুয়া মন্তব্য করেছে ভেরি গুড আজিম আহমেদে মন্তব্য করেছে নো মাজিদুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস আজিজুল রহমানে মন্তব্য করেছে নো আব্দুল বারেকে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো আইন আদালত নহয় কেবল এগারী মুখ্যমন্ত্রী হয় মন্তব্য করেছে বাদরুজ্জামান বরভূঁয়া মন্তব্য করেছে ন ইদ্দিস আলিয়া মন্তব্য করেছে ইয়েস এটা আপুনি আপনার মতামত জানাব পাৰিব এই মুহূর্তত আমি অসমবাসী রাইজের মতামত লোবলৈ চেষ্টা করছি অসমবাসী রাইজে কি বিচাৰে বা কি নিবিচাৰে এই মুহূর্তে আমি জানিবলৈ চেষ্টা করছো গতিকে আপুনিও আপনার মতামত কমেন্টৰ জৰিয়তে এই মুহূর্তত জানাব পাৰিব এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যত এতিয়া অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত ৰাখিছে অসম আৰক্ষীয়ে এতিয়া ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা অবৈধ স্বামীসকলক এতিয়া গ্ৰেপ্তাৰ কৰিছে অসম আৰক্ষীয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনাত তৎপৰ হৈ উঠিছে অসম আৰক্ষী এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এতিয়া ৰাজ্যত এতিয়া হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ৰাজ্যত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে থানা চৌহদত এতিয়া কান্দোদৰ ৰোল শুনিবলৈ পোৱা গৈছে আত্মীয় স্বজন পৰিয়ালৰ লোক এতিয়া বা অন্তঃসত্ত্বা গৰ্ভৱতী এতিয়া মহিলাও বোৱাৰীও এতিয়া কান্দোনত ভাঙি পৰিছে ইতিমধ্যে চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে এখন অসমত মানকাছৰ এতিয়া দুটাকৈ সন্তানৰ মাতৃ নাবালিকা বোৱাৰীয়ে আত্মহত্যাৰ দৰে চৰমপদ বাছি লৈছে এনে এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এতিয়া ৰাজ্যত গতিকে এইখিনি মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এক মন্তব্য কৰিছে শেহতীয়াকৈ সংবাদ মাধ্যমৰ আগত এক মন্তব্য কৰিছে ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এতিয়া আমার প্রশ্ন রাইজর বাবে এই মুহূর্তে আমি প্রশ্ন মুকলি করে দিছো
ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথি ঘটক সকলকে এতিয়া গ্রেপ্তার করা হব বা যে বাল্য বিবাহৰ লগত জড়িত থকা প্রতিগৰাকী ব্যক্তিকে এতিয়া গ্রেপ্তার করা হব বয়স বহাই দিয়া উকিলকো এতিয়া গ্রেপ্তার করা হব এটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কোনো কাৰণতেই ৰেহাই প্ৰদান কৰা নহব এতিয়া মুখ্যমন্ত্রীগৰাকীয়ে যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথি ঘটক সকলকে যি গ্রেপ্তার করা এক পদক্ষেপ গ্রহণ কৰিছে এই পদক্ষেপ গ্রহণযোগ্য হয় নে নহয় আপুনি ইয়েস বা নো লিখি কমেন্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত এই মুহূৰ্তত জনাব পাৰিব আৰু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ মহম্মদ আছাদ আলিয়া মন্তব্য কৰিছে নো মালেক ক্ৰষ্টমে মন্তব্য কৰিছে নো মহম্মদ আছাদে মন্তব্য কৰিছে আগৰ কেইটা কেৰি দি 2023ৰ পৰা কৰাবিলাকক কেৰেষ্ট কৰিব লাগে এইদৰে মন্তব্য কৰিছে প্ৰিয়ংকা দিয়াৰে মন্তব্য কৰিছে নো বাদৰুজ জামানে মন্তব্য কৰিছে 2023ৰ পৰা কাৰ্যকৰী হ'ব লাগে ৰমেন বৰদলৈ মন্তব্য কৰিছে নো আলমিনা খাতুনে মন্তব্য কৰিছে নো নূৰ হোসেনে মন্তব্য কৰিছে নো দেৱজিৎ কলিতাই মন্তব্য কৰিছে ইয়েছ ৰফিক আলিয়া মন্তব্য কৰিছে ইয়েছ আব্দুল মজিদে মন্তব্য কৰিছে নো মহম্মদ মইনুল হকে মন্তব্য কৰিছে নো মইনুল হকে মন্তব্য কৰিছে নো আমিনুল হকে মন্তব্য কৰিছে নো মায়াজুল লস্কৰে মন্তব্য কৰিছে ইয়েছ আজিজুর ৰহমানে মন্তব্য কৰিছে ইয়েছ মেহদি খানে মন্তব্য কৰিছে ইয়েছ আব্দুল হাকিম মজুমদারে মন্তব্য কৰিছে ইয়েছ মাকলিছুদ্দিনে মন্তব্য কৰিছে নো এৰিবি তাহমিনা নাছৰিনে মন্তব্য কৰিছে নো মেহদি খানে মন্তব্য কৰিছে ইয়েছ ফাৰুক আহমেদে মন্তব্য কৰিছে নো আইনালকে মন্তব্য কৰিছে নো জাহিৰুল ইছলামে মন্তব্য কৰিছে নো কামৰুল ইছলামে মন্তব্য কৰিছে নো শাহানুৰ ইছলামে মন্তব্য কৰিছে নো তাজুদ্দিনে মন্তব্য কৰিছে ইয়েছ মহম্মদ শ্বৰীফুল খান তাজমুলে মন্তব্য কৰিছে নো জিয়াবুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো কামৰুল ইছলামে মন্তব্য কৰিছে নো মকছেদুল ইছলামে মন্তব্য কৰিছে নো আজিজুৰ ৰহমানে মন্তব্য কৰিছে ইয়েছ প্ৰণৱ ৰয় মন্তব্য কৰিছে ইয়েছ গুলবাহাৰ মাজাৰ ভূঞা মন্তব্য কৰিছে নো মাইনুলকে মন্তব্য কৰিছে অসম চৰকাৰৰ এটা ভুল সিদ্ধান্ত এলেক্স ডিপেনৰ দাসে মন্তব্য কৰিছে নো নাজমুল হকে মন্তব্য কৰিছে ইয়েছ আলম শ্বাহ হকে মন্তব্য কৰিছে ইয়েছ মেহদি খানে মন্তব্য কৰিছে ইয়েছ মুস্তাক আহমেদে মন্তব্য কৰিছে অহা দিনত হলে আমি সমৰ্থন কৰোঁ এতিয়া সুখৰ সংসাৰ ধ্বংস কৰিব নালাগিছিল এইদৰে মন্তব্য কৰিছে আপুনিও আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে মুহূৰ্তত জনাব পাৰিব আপোনাৰ কি মতামত এতিয়া আপুনিও মতামত আপোনাৰ দাঙি ধৰিব পাৰিব কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ দিলদাৰ হোসেনে মন্তব্য কৰিছে নো মইনুলকে মন্তব্য কৰিছে নো মাইনুলকে মন্তব্য কৰিছে বৰ্তমান অবৈধ স্বামী স্ত্ৰীসকল নাবালক হয় নে নহয় যদি নাবালক নহয় তেন্তে এৰি দিয়াই ভাল যিহেতু তেওঁলোকৰ সন্তান জন্ম হৈ গ'ল আৰু চব ঠিক ঠাক আছে সেয়ে ইমান টানাটানি নকৰাই ভাল এইটোৱে মন্তব্য কৰিছে মাইনুলকে গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে এতিয়া আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব আমি অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ অসমবাসী ৰাইজৰ মতামত আপোনাৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিছোঁ আপোনাৰ মতামত অসমবাসী ৰাইজৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম গতিকে আপুনিও আপোনাৰ মতামত এই মুহূৰ্তত দাঙি ধৰিব পাৰিব কমেণ্টৰ জৰিয়তে আপুনিও মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যিয়ে মন্তব্য বা যিয়ে পদক্ষেপ এই পদক্ষেপক আপুনি গ্ৰহণযোগ্য বুলি ভাবে নে নাভাবে ইয়াক লৈ আপুনিও আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব নাজমুলকে মন্তব্য কৰিছে ইয়েছ জামাল আহমেদে মন্তব্য কৰিছে ইয়েছ মুবাৰক হুছেইনে মন্তব্য কৰিছে নো
আবুবকর সিদ্দিকে মন্তব্য করেছে নো আফজাল হোসেনে মন্তব্য করেছে যজ্ঞেশ্বর শর্মাই মন্তব্য করেছে খুব একটা ভালো সিদ্ধান্ত জয়পুর রহমানে মন্তব্য করেছে নো আমি পুনৰবাৰ কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছো প্ৰিয়ংকা দিয়াৰে মন্তব্য কৰিছে 2023ৰ পৰা আৰম্ভ কৰিব লাগিছিল ৰমেশ আজম ঠাকুৰে মন্তব্য কৰিছে নো শাহানুৰ ইছলামে মন্তব্য কৰিছে নো আবুবকৰ সিদ্দিকে মন্তব্য কৰিছে নো প্ৰীতম সরকারে মন্তব্য কৰিছে ইয়েছ হাদিউল আলমে মন্তব্য কৰিছে ফটোগ্ৰাফাৰ পূজাৰী অতিথি ঘটক মোল্লা সকলোকে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে মদন চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে হৈ যোৱাখিনি যি হল হল ভৱিষ্যতৰ বাবে নাকি লগাব লাগে মন্তব্য কৰিছে জাহিৰুল ইছলামে মন্তব্য কৰিছে নো জাহিৰুল ইছলামে মন্তব্য কৰিছে ইয়েছ ইকৰাম হোসেনে মন্তব্য কৰিছে নো মীৰ হোসেনে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যি চৰকাৰৰ যি সিদ্ধান্ত সেয়া ভুল সিদ্ধান্ত নূরজাহানে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলিকে আহ্বান জানাইছে আকো এবার ভাবিবলৈ রাকেশ কোসে মন্তব্য করেছে নো রাইসুলকে মন্তব্য করেছে নো জহিরুল ইসলামে মন্তব্য করেছে নো ক্ষীরোদে মন্তব্য করেছে শিক্ষা দিব লাগে ইকরাম হোসেনে মন্তব্য করেছে নো আফতাবুর রহমান লস্করে মন্তব্য করেছে মোর মতে এয়া সঠিক সিদ্ধান্ত নহয় অভিমানী মনে মন্তব্য করেছে সুখর সংসার কিয় ভাঙিছে নো টিজি আসিকে মন্তব্য করেছে নো সাদেকার আলিয়া মন্তব্য করেছে নো আনোয়ার টেক চ্যানেলে মন্তব্য করেছে নো আনন্দ নারহে মন্তব্য করেছে নো করিমন্ডলে মন্তব্য করেছে ইয়েস অর্পণা মেধিয়ে মন্তব্য করেছে খুব ভাল পদক্ষেপ রাফিকুল ইসলামে মন্তব্য করেছে আইন ভঙ্গকারী সকলক উপযুক্ত শাস্তি দিয়াটো প্রয়োজন তথাপিও সকলো চাই চিন্তি কৰাটো প্ৰয়োজন আছিল এইদৰে মন্তব্য কৰিছে আপুনিও আপোনাৰ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য এই মুহূৰ্তত দাঙি ধৰিব পাৰে আমি অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত আপুনিও আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰে কমেণ্টৰ জৰিয়তে ৰমেল খানে মন্তব্য কৰিছে ন লাভলীয়ে মন্তব্য কৰিছে ন মহম্মদ কমল আলীয়ে মন্তব্য কৰিছে কি হৈ আছে ধেমালি নেকি তুমি আমার জানে মন্তব্য করেছে ইয়েস আর এই মুহূর্তে আমি পুনর্বার কোথায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এটা রাজ্য বাল্যবিবাহ রোধক যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা বাল্যবিবাহ সন্দর্ভত সরকার স্থিতি সলনি নহয় এদরে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলি এটা ফটোগ্রাফার রাঁধনি পূজারি অতিথি ঘাতক সকলকে ঘটক সকলকে এটা গ্রেপ্তার করা হব আমি পুনৰবাৰ কৈছোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে যি বাল্য বিবাহ ৰোধক লৈ যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয় এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি এতিয়া সলনি নহয় এতিয়া ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব গতিকে দৰা কইনাৰ বয়স বঢ়াই দিয়া উকিলকো এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব এইদৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ পদক্ষেপ গ্রহণযোগ্য হয় নে নহয় আপুনি কমেন্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব যদি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ পদক্ষেপ গ্রহণযোগ্য হয় বুলি ভাবে তেনে ক্ষেত্ৰত আপুনি ইয়েছ লিখি আপোনাৰ মতামত কমেন্টৰ জৰিয়তে জনাব পাৰিব যদি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই পদক্ষেপ যদি গ্রহণযোগ্য বা আদৰণীয় বুলি নাভাবে তেনে ক্ষেত্ৰত আপুনি ন লিখি কমেন্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব আমি পুনৰবাৰ কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ পীৰ হোসেনে মন্তব্য কৰিছে নো আব্দুল মুতালিবে মন্তব্য কৰিছে নো আলী হোসেনে মন্তব্য কৰিছে নো দীন ইছলামে মন্তব্য কৰিছে নো এছ কে চাহানুৰে মন্তব্য কৰিছে বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগে দীন ইছলামে মন্তব্য কৰিছে নো চানোৱাৰ ৰাহিমানে মন্তব্য কৰিছে নো
হারিয়া মন্তব্য করেছে ইয়েস, সাহালিয়া মন্তব্য করেছে গুড, সফিয়া রহমানে মন্তব্য করেছে নো, এম রহমানে মন্তব্য করেছে নো, দিল বাহাদুর আলমে মন্তব্য করেছে তো ঠিক করা নাই, কারণ 2023ৰ পৰা আৰম্ভ কৰিব লাগিছিল, আনোয়াৰ টেক চেনেলে মন্তব্য করেছে নো, নূর মোহাম্মদ সরকারে মন্তব্য করেছে ইমান দিন কি করেছে সরকারে, মনোজ কুমার বড়ুয়া মন্তব্য করেছে ইয়েস, প্রদীপ মন্ডলে মন্তব্য করেছে ইয়েস, ফিরোজউদ্দিন আহমেদে মন্তব্য করেছে ইয়েস, মুবারক হোসেনে মন্তব্য করেছে মানুষের সুখর সংখ্যার এনেদরে ভঙ্গাটো উচিত হওয়া নাই, 2023ৰ পৰা আইনটো বলবৎ করা উচিত আছিল, এদরে মন্তব্য করেছে মুবারক হোসেনে, ইমদাদুল ইসলামে মন্তব্য করেছে নো, জামাল আলিয়া মন্তব্য করেছে নো, হাদায়াতুল ইসলামে মন্তব্য করেছে নো, রূপাঞ্জলি ফুকন বড়াই মন্তব্য করেছে ইয়েস, সাহিলউদ্দিন আহমেদে মন্তব্য করেছে ইয়েস, আইনুল হকে মন্তব্য করেছে নো, জামাল আলিয়া মন্তব্য করেছে নো, মুকব্বির হোসেনে মন্তব্য করেছে নো, সানিদুল ইসলামে মন্তব্য করেছে নো, আরাজুল আলিয়া মন্তব্য করেছে নো, জিয়াউল হকে মন্তব্য করেছে ইয়েস, বাবুল বর্মনে মন্তব্য করেছে ইয়েস, একে জেলানিয়া মন্তব্য করেছে নো, সাহিদুর রহমানে মন্তব্য করেছে নো, আনামুল হকে মন্তব্য করেছে নো, রাবুল হোসেনে মন্তব্য করেছে ইয়েস, একে জেলানিয়া মন্তব্য করেছে নো, ওসমান গানিয়া মন্তব্য করেছে নো, জাহিদুল আলমে মন্তব্য করেছে ইয়েস, আব্দুল জালিলে মন্তব্য করেছে নো, লোকমেন মল্লাই মন্তব্য করেছে ইয়েস, একে জেলানিয়া মন্তব্য করেছে নো, মুন তালুকদারে মন্তব্য করেছে কাজি উঠাব লাগে আগত, বাপুকান আহমেদে মন্তব্য করেছে নো, আনোয়ার টেক চ্যানেলে মন্তব্য করেছে রাইজর আদালতত বহক, সাফি আলমে মন্তব্য করেছে নো, জিয়ার আলিয়া মন্তব্য করেছে নো, শেখর উপমান্যুয়ে মন্তব্য করেছে হিটলার, ফিরোজউদ্দিন আহমেদে মন্তব্য করেছে রাজ্যখনের বাল্য বিবাহ বন্ধ হব লাগে, রাজাল করিমে মন্তব্য করেছে নো, জামিউল ইসলামে মন্তব্য করেছে নো, মাতিবুর রহমানে মন্তব্য করেছে নো, মাফিজুর রহমানে মন্তব্য করেছে নো, খালিলুর রহমানে মন্তব্য করেছে নো, সাদিকুল আলমে মন্তব্য করেছে নো, মাফিজুর রহমানে মন্তব্য করেছে নো, মোহাম্মদ এম হকে মন্তব্য করেছে বাল্য বিবাহ বন্ধ করিব লাগে, কিন্তু বিয়া হয়ে যাওয়াবুরক কিয় সরকারে সুখর সংসারখন ধ্বংস করেছে, ইয়ার হাই লাগিব মুখ্যমন্ত্রীগুলি, এদের মন্তব্য করেছে, এটা আমি অসমবাসী রাইজর মতামত জানিবলৈ চেষ্টা করছো, আপনার মতামত জানিবলৈ চেষ্টা করছো, গতি আপনি কমেন্টর জড়িয়ে আপনার মতামত এই মুহূর্তে জানাব পারিব, এটা বাল্য বিবাহ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যে পদক্ষেপ গ্রহণ করেছে, পদক্ষেপ গ্রহণযোগ্য হয় নে নহয় ইয়াক লৈ আপনি ইয়েস বা নো লিখি কমেন্টর জড়িয়ে আপনার মতামত জানাব পারিব, আমি আপনার মতামত রাইজর আগত দাঙি ধরার চেষ্টা করি, আর রাইজর মতামত আমি আপনার আগত দাঙি ধরার চেষ্টা করি এই মুহূর্তে, এটা রাইজর মতামত রাইজর বাবে, কেবল ই নিউজ এনিট, রাইজর মতামত রাইজর বাবে, রাইজে কি বিচারে, রাইজে কি নিবিচারে, অসমবাসী রাইজে কি বিচারে বা কি নিবিচারে ইয়াক জানিবলৈ এক চেষ্টা করছো, এক প্রতিবেদন যুগুত করার চেষ্টা করছো, গতি আপনিও আপনার মতামত কমেন্টর জড়িয়ে এই মুহূর্তে জানাব পারে, আর্শব আলিয়া মন্তব্য করেছে ইয়েস, মাতিউর রহমানে মন্তব্য করেছে নো, ময়নুল হকে মন্তব্য করেছে নো, জিয়াবুর রহমানে মন্তব্য করেছে নো, জুয়েল জনে মন্তব্য করেছে ইয়েস, জুয়েল জনে মন্তব্য করেছে নো, নবী হোসেনে মন্তব্য করেছে নো, রাতুল চৌধুরী জেদ জিয়ে মন্তব্য করেছে ইয়েস, মোহাম্মদ কামাল আলিয়া মন্তব্য করেছে ইয়া অসমবাসী জনসাধারণের উপর অত্যাচার বন্ধ করক, সাদনা কাকতিয়া মন্তব্য করেছে ইয়েস, রুবুল রাবুল হোসেনে মন্তব্য করেছে ইয়েস, আক্তার হোসেনে মন্তব্য করেছে ইয়েস, রাজাল করিমে মন্তব্য করেছে নো, খালিলুর রহমানে মন্তব্য করেছে নো, সালাম এসকে মন্তব্য করেছে নো, লং জার্নিয়া মন্তব্য করেছে নো, নুরুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস, হারি হারিয়া মন্তব্য করেছে ইয়েস, এই মুহূর্তে আমি পুনর্বার কয়ে আছো অসমবাসী রাইজে মতামত জানাব পারিব, এই মুহূর্তে অসমবাসী রাইজে কি বিচারে বা কি নিবিচারে এই মুহূর্তে আমি জানিবলৈ চেষ্টা করছো, গতি অসমবাসী রাইজর মতামত এই মুহূর্তে দাঙি ধরিব পারিব কমেন্টর জড়িয়ে,
আৰু এটা কমেন্টৰ জৰিয়তে আপুনিও জনাব পাৰিব আপোনাৰ মতামত এটা কমেন্টৰ জৰিয়তে আপুনি আপোনাৰ মতামত জনাব পাৰিব ৰাজ্যত অব্যাহত আছে অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান এটা ৰাজ্যত অব্যাহত আছে অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান এটা কাকু ৰেহাই প্ৰদান কৰা নহব কাকু ৰেহাই প্ৰদান কৰা নহব এতিয়া যে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে মন্তব্য কৰিছে কাকু ৰেহাই প্ৰদান কৰা নহব এটা বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি খলনি নহয় এটা চৰকাৰৰ স্থিতি খলনি নহয় বাল্য বিবাহ সন্দৰ্ভত এটা ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথি ঘটক সকলকে গ্রেপ্তার করা হব সকলকে গ্রেপ্তার করা হব দরা কইনার বয়স বহাই দিয়া উকিলও হব গ্রেপ্তার এই মুহূর্তে আমি জানাই আছো ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথি ঘটক সকলকে গ্রেপ্তার করা হব এটা আপনিও আপনার মতামত জানাব পারিব এই মুহূর্তে আপনিও আপনার মতামত জানাব পারিব রাইজর মতামত রাইজর বাবে ই নিউজ এনি এই মুহূর্তে আপনি আপনার মতামত এটা কমেন্টর জড়িয়ে আপনি জানাব পারিব এটা কমেন্টর জড়িয়ে আপনিও জানাব পারিব আপনার মতামত এটা কাকু রেহাই প্রদান করা নহব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শেহতীয়াকৈ সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করেছে কাকু রেহাই প্রদান করা নহব এটা ফটোগ্রাফার রান্ধনি পূজারি অতিথি ঘটক উকিল সকলকে এটা গ্রেপ্তার করা হব এটা কাকু রেহাই প্রদান করা নহব এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে এটা বাল্য বিবাহ রোধক লৈ যি মন্তব্য করেছে যি পদক্ষেপ গ্রহণ করেছে এই ক্ষেত্রত শূন্য সহনশীল নীতি গ্রহণ করব রাজ্য সরকারে এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টকৈ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে উল্লেখ করেছে যে কোনো কাৰণতে ৰেহাই প্ৰদান কৰা নহ'ব এই মুহূৰ্তত আমি ৰাজ্যবাসীৰ বাবে আমি প্ৰশ্ন মুকলি কৰি দিছোঁ অসমবাসী ৰাইজৰ বাবে আমি প্ৰশ্ন মুকলি কৰি দিছোঁ এতিয়া কমেণ্টৰ জৰিয়তে আপুনিও আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে এই পদক্ষেপ গ্ৰহণযোগ্য হয় নে নহয় আপুনি য়েছ বা ন' লিখি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত এই মুহূৰ্তত জনাব পাৰিব এতিয়া মুখ্যমন্ত্রীগৰাকীৰ এই পদক্ষেপ গ্ৰহণযোগ্য হয় নে নহয় আপুনি কমেন্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব এই মুহূৰ্তত এই মুহূৰ্তত আমি কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিম পুনৰবাৰ কল্প বৰুৱাই মন্তব্য কৰিছে য়েছ নেকিব খানে মন্তব্য কৰিছে বিয়া খাব যোৱাবিলাকো গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ জনাইছোঁ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে মন্তব্য কৰিছে সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য কৰিছে যে বিয়া খাবলৈ যোৱা অতিথি ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি ঘটক উকিল পূজাৰী সকলোকেই গ্ৰেপ্তাৰ কৰা হ'ব এতিয়া কাকো ৰেহাই প্ৰদান কৰা নহয় এই মুহূৰ্তত আপোনাৰ যদি কিবা প্ৰশ্ন আছে আপনার যদি কিবা মতামত আছে এটা কমেন্টর জড়িয়ে আপনি আপনার মতামত জানাব পাৰিব এই মুহূর্তে রাইজর মতামত রাইজর বাবে আপনার কি মতামত আছে আপনি দাঙি ধরব পাৰিব আপনার মতামত কমেন্টর জড়িয়ে আমাক জানাব পাৰিব আমি চেষ্টা করি অসমবাসী রাইজর আগত আপনার মতামত দাঙি ধরার বা অসমবাসী রাইজর মতামত আপনার আগত দাঙি ধরার মুহূর্তে চেষ্টা করি গতি কমেন্টর জড়িয়ে আপনিও আপনার মতামত দাঙি ধরব পাৰিব এই মুহূর্তে ফিরোজউদ্দিন আহমেদে মন্তব্য করেছে অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এয়া ভাল সিদ্ধান্ত গ্রহণ করেছে ফরিদুল ইসলামে মন্তব্য করেছে নো আব্দুল আলমে মন্তব্য করেছে ইয়েস তুমি আমার জানে মন্তব্য করেছে না নো এই মুহূর্তে আমি অসমবাসী রাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা করেছো অসমবাসী রাইজৰ অসমবাসী ৰাইজে কি বিচাৰে বা কি নিবিচাৰে এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিছোঁ সমগ্র অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ গতিকে ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে ই নিউজ এনিতে এই মুহূৰ্তত কমেণ্টৰ জৰিয়তে আপুনিও জনাব পাৰিব আপোনাৰ মতামত আমি পুনৰবাৰ কৈছোঁ ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে এই মুহূৰ্তত আমি চেষ্টা কৰিম অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ আপুনি আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি এতিয়া সলনি নহয় ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক পুরোহিতক এতিয়া গ্রেপ্তার করব
দৰা কইনাৰ বয়স বহাই দিয়া উকিলক গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। এই মুহূৰ্তত আমি চেষ্টা কৰিম অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ, ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিম। গতিকে আপুনিও আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব। আমি চেষ্টা কৰিছোঁ অসমবাসী ৰাইজৰ মতামত এই মুহূৰ্তত পঢ়িবৰ বাবে আমি চেষ্টা কৰিম। সাইফুল ইসলামে মন্তব্য কৰিছে নো, বিকাশ চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো, আনোয়াৰ টেক চেনেলে মন্তব্য কৰিছে বিজেপিক লৈ ৰাইজৰ আদালতত বহিব লাগে। এতিয়া ৰাইজৰ আদালতত বহিবলৈ অসমবাসী ৰাইজে আহ্বান জনাইছে। আমি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক উল্লেখ কৰিছোঁ, বা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক এই মুহূৰ্তত আমি উল্লেখ কৰিছোঁ বা অৱগত কৰিব বিচাৰিছোঁ। অসমবাসী ৰাইজে ৰাইজৰ আদালতত বিচাৰিছে আপোনাৰ চৰকাৰখনক। এই মুহূৰ্তত আমি অৱগত কৰিছোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক ৰাইজৰ আদালতত বহাটো বিচাৰিছে এতিয়া অসমবাসী ৰাইজে। এতিয়া অসমবাসী ৰাইজে বিচাৰিছে আপোনাৰ চৰকাৰখনক ৰাইজৰ আদালতত বহিব লাগে। যদি আপোনাৰ কিবা প্ৰশ্ন আছে এই মুহূৰ্তত আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ প্ৰশ্ন আপুনি লিখিব পাৰিব বা আমাক জনাব পাৰিব, বা আপোনাৰ কি মতামত এই সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত আপোনাৰ কি মতামত আছে, আপোনাৰ মতামত আপুনি কমেণ্টৰ জৰিয়তে য়েছ বা ন লিখিও আপুনি এতিয়া আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। আমি চেষ্টা কৰিম আপোনাৰ মতামত ৰাইজৰ আগত দাঙি ধৰাৰ, সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম, আৰু অসমবাসী ৰাইজৰ মতামত আপোনাৰ আগত সম্প্ৰচাৰ কৰা আমি চেষ্টা কৰিম। গতিকে কমেণ্টৰ জৰিয়তে এতিয়া আপুনিও জনাওক আপোনাৰ মতামত কি। এতিয়া বাল্য বিবাহ ৰোধক লৈ যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে যে পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, অসম আৰক্ষীয়ে যে অভিযান অব্যাহত ৰাখিছে, এই সন্দৰ্ভত আপোনাৰ মতামত কি এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। গতিকে অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ আমি এই মুহূৰ্তত চেষ্টা কৰিম। এই মুহূৰ্তত ৰাহুল চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে য়েছ, হুছেইন এম এম এছে মন্তব্য কৰিছে ন' আলী হুছেইনে মন্তব্য কৰিছে ন' নাছৰিন আফ্ৰিন ৰহমানে মন্তব্য কৰিছে য়েছ, জামিনুৰ ইছলামে মন্তব্য কৰিছে ন' ছাইদুৰ ৰহমানে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সঠিক সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। কল্প বৰুৱাই মন্তব্য কৰিছে এতিয়া বহুত ভাল হৈছে কাৰণ এতিয়াৰ পৰা কোনো ছোৱালী পলাই যাব নোৱাৰে। ইয়াহিয়া আলমে মন্তব্য কৰিছে য়েছ, মহম্মদ বাহালুল খানে মন্তব্য কৰিছে ন' ৰাছিদুলকে মন্তব্য কৰিছে ন' মহম্মদ আহমেদ আলীয়ে মন্তব্য কৰিছে ন' ডলি বেগমে মন্তব্য কৰিছে ন' ৰমজান আলীয়ে মন্তব্য কৰিছে ন' সঞ্জিত ভূঞাৰে মন্তব্য কৰিছে য়েছ, বিকাশ চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে ন' সামীৰ খানে মন্তব্য কৰিছে ন' জামাল চিকদাৰে মন্তব্য কৰিছে য়েছ, এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি এতিয়া সলনি নহয়। এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি এতিয়া সলনি নহয়। এতিয়া ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনী, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। এই মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। দৰা কইনাৰ বয়স বঢ়াই দিয়া উকিলো হ'ব গ্ৰেপ্তাৰ। এতিয়া দৰা কইনাৰ বয়স বঢ়াই দিয়া উকিলকো গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। এতিয়া আপোনাৰ মতামত আপুনি জনাব পাৰিব, আপোনাৰ মতামত আপুনি এই মুহূৰ্তত জনাব পাৰিব ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে ই নিউজ এনিত। এই মুহূৰ্তত ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে ক
কমেন্টৰ জৰিয়তে জনাক আপুনিও আপুনি কমেন্টৰ জৰিয়তে মুহূৰ্তত জনাব পাৰিব আপোনাৰ মতামত সমগ্র বিষয় সন্দৰ্ভত আপোনাৰ মতামত কি এই মুহূৰ্তত আপুনি কমেন্টৰ সহায়ত জনাব পাৰিব এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয় কোনো পধ্যে এতিয়া চৰকাৰৰ স্থিতি সলনি নহয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই ইতিমধ্যে স্পষ্টকৈ উল্লেখ কৰিছে ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে গ্রেপ্তার করা হব দৰা কইনাৰ বয়স বহাই দিয়া উকিলকো এতিয়া গ্রেপ্তার করা হব এটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আমি এই মুহূৰ্তত প্ৰশ্ন মুকলি কৰিছো অসমবাসী ৰাইজৰ বাবে আপুনি কি বিচাৰে অসমবাসী ৰাইজে কি বিচাৰে বা কি নিবিচাৰে এতিয়া ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে ই নিউজ এনি এতিয়া যেতিয়া মুখ্যমন্ত্রীগৰাকীয়ে মন্তব্য কৰিছে কাকো ৰেহাই প্ৰদান কৰা নহব এতিয়া কাকো ৰেহাই দিয়া নহব গতিকে মুখ্যমন্ত্রীগৰাকীৰ এই পদক্ষেপৰ বিষয়ে আপুনি কি ভাবে আপোনাৰ কি চিন্তাধাৰা অসমবাসী ৰাইজৰ কি ধারণা কি দৃষ্টিভঙ্গী সমগ্র বিষয়বস্তুটুক লৈ গতিকে আপুনি আপোনাৰ মতামত এই মুহূৰ্তত কমেন্টৰ জৰিয়তে জনাব পাৰিব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে এতিয়া দৰা কইনাৰ লগতে এতিয়া দৰা কইনাৰ বয়স পহাই দিয়া উকিল ঘটক পূজাৰী ৰান্ধনি ফটোগ্ৰাফাৰ সকলোকে এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই গতিকে আপোনাৰ মতামত কি অসমবাসী ৰাইজৰ মতামত কি এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিছোঁ গতিকে আপুনিও কমেন্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত এই মুহূৰ্তত দাঙি ধৰিব পাৰে এই মুহূৰ্তত আমি কমেন্ট কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ পুনৰবাৰ আজমল হোসেনে মন্তব্য কৰিছে নো সঞ্জীৱ বৰাই মন্তব্য কৰিছে চৰকাৰৰ এই সিদ্ধান্তক সমৰ্থন জনাইছো কে চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো হাসমত আলিয়ে মন্তব্য কৰিছে ইয়েছ আব্দুল ৰফে মন্তব্য কৰিছে একো ভাল কাম কৰা নাই আমজাদ শাহ খণ্ডকাৰে মন্তব্য কৰিছে গাঁৱৰ আধা মানুহ জেলত যাব কিন্তু উপায় নাই কৰিব লাগে যিমান ক'লেও ইহঁতে নামানে সুন্দৰ পদক্ষেপ চৰকাৰে এনে মন্তব্য কৰিছে বিকাশ চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো এইটো কেতিয়াও হ'ব নালাগে হাবিবুর রহমানে মন্তব্য কৰিছে এতিয়াৰ পৰা কঠোৰ হ'ব লাগিছিল আজমল হোসেনে মন্তব্য কৰিছে নো কে চৌধুৰীয়ে মন্তব্য কৰিছে নো মাফিদুল ইসলামে মন্তব্য কৰিছে নো আজমল হোসেনে মন্তব্য কৰিছে নো মাইনা বলিন গগৈ এক প্ৰশ্ন উত্থাপিত কৰিছে তেতিয়াহ'লে মাজুলীত গ্ৰেপ্তাৰ কৰাখিনিক 24 ঘণ্টা নহওঁতেই কিয় সকলোকে এৰি দিলে এক প্ৰশ্ন উত্থাপিত কৰিছে মাইনা বলিন গগৈ আব্দুল্লা ৱালে মন্তব্য কৰিছে নো এছ কে মজামেল ৱাই মন্তব্য কৰিছে নো পিংকি দত্তই মন্তব্য কৰিছে ইয়েছ আজমল হোসেনে মন্তব্য কৰিছে নো আব্দুল হামিদ আহমেদে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রীগৰাকীৰ বিৰুদ্ধে মত পোষণ কৰিলেও জেললৈ যাব লাগিব এইদৰে এগৰাকী সাধাৰণ জনতাই এতিয়া অসমবাসী ৰাইজে এইদৰে মন্তব্য কৰিছে হাফিজুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো আজমল হোসেনে মন্তব্য কৰিছে নো আবু চাইদে মন্তব্য কৰিছে নো ৰাবিয়াল হোসেনে মন্তব্য কৰিছে নো ৰাকিবুল ইসলামে মন্তব্য কৰিছে নো এছ কে মোজামেল ৱাই মন্তব্য কৰিছে নো ইয়াজুদ্দিন আহমেদে মন্তব্য কৰিছে নো মহম্মদ বাহালুল খানে মন্তব্য কৰিছে নো পাপু কুমাৰ দাসে মন্তব্য কৰিছে বাল্য বিবাহৰ কাৰণে যিখিনি কৰিবলগীয়া আছিল সেইখিনি কৰিলে এতিয়া ৰাইজে গম পালে যে বাল্য বিবাহ কৰোৱা আৰু বাল্য বিবাহ দিয়াটো ভুল মোৰ মতে আৰু আগনাবাঢ়ি 2023ৰ পৰা যে বাল্য বিবাহ নিষিদ্ধ কৰাটো উচিত এইদৰে মন্তব্য কৰিছে পাপু কুমাৰ দাসে আলতাফ হোসেনে মন্তব্য কৰিছে ন জে খানে মন্তব্য কৰিছে ন আজমল হোসেনে মন্তব্য কৰিছে ন যতীন বৰুৱাই মন্তব্য কৰিছে একচন ভাল হৈছে বাট গেষ্টৰ বাবে হ'ব নালাগে কিয়নো গেষ্টে এছ গম নাপায় এইদৰে মন্তব্য কৰিছে আজমল হোসেনে মন্তব্য কৰিছে ন জয়ন্ত বৰুৱাই মন্তব্য কৰিছে চৰকাৰ প্ৰধান জগৰীয়া ইনামুল হকে মন্তব্য কৰিছে ইয়েছ ৰকিবুল ইসলামে মন্তব্য কৰিছে ইয়েছ শাহিদুল ইসলামে মন্তব্য কৰিছে ন বাসিরুদ্দিনে মন্তব্য কৰিছে আগৰ পৰাই যদি চৰকাৰে কঠোৰ হলে হয় ইমানবোৰ বাল্য বিবাহ নহলে হয় সেইকাৰণে মই চৰকাৰক দোষাৰোপ কৰিলোঁ গতিকে চৰকাৰে নিজৰ ভুলৰ কাৰণে আগৰবিলাক ক্ষমাৰ দৃষ্টিত চাব লাগে এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে এতিয়া বাসিৰুদ্দিনে আগৰ পৰাই যদি চৰকাৰে কঠোৰ হ'লহেঁতেন
ইমানবোৰ বাল্য বিবাহ নহলে হয় আৰু সেইকাৰণে মই চৰকাৰক দোষাৰোপ কৰিলোঁ। গতিকে চৰকাৰে নিজৰ ভুলৰ কাৰণে আগৰবিলাক ক্ষমাৰ দৃষ্টিৰে চাব লাগে। এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে কোনো কাৰণে ৰেহাই প্ৰদান কৰা নহয়, কিন্তু এই মুহূৰ্তত এটা কমেণ্ট আহিছে আগৰ পৰাই যদি চৰকাৰে কঠোৰ হ'লে হয়, যদিহে প্ৰশাসন বা অসম আৰক্ষীৰ যদি গাফিলতি নাথাকিলহেঁতেন তেতিয়াহ'লে বিগত ইমানকেইটা দিনত বাল্য বিবাহৰ দৰে ঘটনা সংঘটিত নহ'লহেঁতেন এইখন অসমত। গতিকে যে চৰকাৰ বা প্ৰশাসনৰ যি গাফিলতি আছিল, গাফিলতিৰ বাবে ইমানবোৰ বাল্য বিবাহ সংঘটিত হৈ গ'ল। গতিকে ইয়াত প্ৰশাসন কিংবা চৰকাৰৰো যথেষ্টখিনি দোষ আছে, বা চৰকাৰ কিংবা প্ৰশাসনো ইয়াৰ বাবে দায়ী। গতিকে চৰকাৰৰ যিহেতু দোষ আছে, গতিকে এইবাৰৰ বাবে যিসকল লোকে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল তেওঁলোকক ৰেহাই প্ৰদান কৰিব লাগে। এইটোৰ এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে বাছিৰুদ্দিনে। আমি পৰৱৰ্তী কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত। ৰাছিদুল ইছলামে মন্তব্য কৰিছে নো। হাছমাত আলীয়ে মন্তব্য কৰিছে ইয়েছ। ছালে আহমেদ আনচাৰীয়ে মন্তব্য কৰিছে ফটোগ্ৰাফাৰ সকলোকে এৰেষ্ট কৰিব লাগে। একে শেখ তেজপুৰীয়া মন্তব্য কৰিছে নো। অজয় ৰায়ে মন্তব্য কৰিছে নো। জে খানে মন্তব্য কৰিছে নো। মহম্মদ বাহালুল খানে মন্তব্য কৰিছে নো। আজমল হুছেনে মন্তব্য কৰিছে নো। ৰাণা দাসে মন্তব্য কৰিছে ইয়েছ। নাইজুল ইছলামে মন্তব্য কৰিছে এতিয়াৰ পৰা কঠোৰ হ'ব লাগে চৰকাৰ। এতিয়া আপুনি আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব, আপুনিও কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এই মুহূৰ্তত আমি চেষ্টা কৰিছোঁ অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত। ইয়েছৰ আৰফতে মন্তব্য কৰিছে নো। জাহাংগীৰ আলমে মন্তব্য কৰিছে নো। এতিয়া বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অসম চৰকাৰ যি অৱস্থান সেয়া অব্যাহত থাকিব, যি স্থিতি আছে অসম চৰকাৰৰ, সেই অসম চৰকাৰৰ স্থিতি এতিয়া অব্যাহত থাকিব। সেই ক্ষেত্ৰত চৰকাৰে আজি বা কালি বুলি নহয় সদায় শূন্য সহনশীল নীতি এতিয়া গ্ৰহণ কৰিব। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে এতিয়া ৰাজ্যত কেইবা হাজাৰ বাল্য বিবাহ কৰোৱা পুৰুষক গ্ৰেপ্তাৰ কৰাৰ পাছত একাংশ পত্নীৰ মাজত হোৱা হাহাকাৰময় পৰিস্থিতি প্ৰসংগত মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰিছে যে এতিয়া লাখ লাখ ছোৱালীক ভৱিষ্যতে বাল্য বিবাহৰ পৰা বচাবলৈ এটা প্ৰজন্মই কষ্ট পাবই লাগিব। তেওঁ মন্তব্য কৰিছে এইদৰে। এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে যে কোলাত কেঁচুৱালৈ ওলাই অহা পত্নীৰ প্ৰতি সহানুভূতি চৰকাৰে যেনেকৈ দেখুৱাব লাগে দেখুৱাব, কিন্তু ইয়াকে লৈ এটা বেলেগ এক সহানুভূতি উদ্ৰেকৰ চেষ্টা চলোৱা উচিত নহয়, এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আৰু এই ধৰণৰ বাতৰিয়ে মুখ্যমন্ত্ৰীক বিচলিত নকৰে বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু মন্তব্য কৰিছে এটা অপৰাধক মান্যতা দিব নোৱাৰে, এনেধৰণৰ কথাই এটা অপৰাধক এতিয়া মান্যতা দিব নোৱাৰে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে আমি মহিলাগৰাকীক একো কৰা নাই আৰু তেওঁ যদি আৰ্থিক অসুবিধাত পৰে তাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব চৰকাৰে, এইদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইয়াৰ লগত উল্লেখ কৰিছে যে 14 বছৰৰ ওপৰত ছোৱালীক বিবাহ কৰোৱা পুৰুষে জামিন লাভ কৰিব, কিন্তু 14 বছৰৰ তলৰ ছোৱালীক বিবাহ কৰোৱা পুৰুষৰ ক্ষেত্ৰত জামিনবিহীন ধাৰা প্ৰয়োগ কৰা হ'ব। এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এইদৰে মন্তব্য কৰিছে যে বাল্য বিবাহ ৰোধ কৰিবৰ বাবে, অসমত ৰোধ কৰিবৰ বাবে এই পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগিব, বা যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে ইয়াত কঠোৰ হ'বই লাগিব ৰাজ্য চৰকাৰ। এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে যে এতিয়া কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব। এতিয়া ৰাজ্যত যি অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত আছে এতিয়া কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব। এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয়, ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকেই এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। দৰা কইনাৰ বয়স বঢ়াই দিয়া উকিলকো এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। এতিয়া আমাৰ প্ৰশ্ন ৰাইজৰ বাবে, এই মুহূৰ্তত ৰাইজৰ বাবে আমি প্ৰশ্ন মুকলি কৰিছোঁ, অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। অসমবাসী ৰাইজে এই মুহূৰ্তত মতামত জনাব পাৰিব, মতামত দিব পাৰিব যে ফটোগ্ৰাফাৰ, ৰান্ধনি, পূজাৰী, অতিথি, ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, যদি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই পদক্ষেপ যদি গ্ৰহণযোগ্য বুলি ভাবে তেনেক্ষেত্ৰত আপুনি ইয়েছ লিখি আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰে। যদি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই পদক্ষেপ গ্ৰহণযোগ্য নহয় বুলি ভাবে তেনেক্ষেত্ৰত আপুনি ন লিখি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত জনাব পাৰিব এই মুহূৰ্তত।
আমি পুনৰবাৰ কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছো এই মুহূৰ্তত। জাহাঙ্গীৰ আলমে মন্তব্য কৰিছে নো, খাইৰুজ্জামানে মন্তব্য কৰিছে নো, মহম্মদ বাহালুল খানে মন্তব্য কৰিছে য়েছ, আলাল আলিয়ে মন্তব্য কৰিছে নো, কাতিন চাৰ্গিয়াই মন্তব্য কৰিছে ৰাজতন্ত্ৰত সকলো সম্ভৱ, শ্বৰিফুল ইছলামে মন্তব্য কৰিছে মই ভাবোঁ যে এতিয়া আৰু বন্ধ কৰিব লাগে, কাছেম আলিয়ে মন্তব্য কৰিছে নো, য়েছৰ আৰফাতে মন্তব্য কৰিছে য়েছ, মকিবুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো, আফতাব হুছেইনে মন্তব্য কৰিছে নো, খাইৰুজ্জামানে মন্তব্য কৰিছে নো, ঐ চেতিয়া মন্তব্য কৰিছে, শাহানুৰ এলেক্সেনে মন্তব্য কৰিছে বন্ধ কৰিব লাগে, এ আলিমে মন্তব্য কৰিছে নো, ঐ চেতিয়াই মন্তব্য কৰিছে নো, ৰাহুল আমিনে মন্তব্য কৰিছে নো, ছাদিকুৰ ৰহমানে মন্তব্য কৰিছে য়েছ, এছ কে মজামল ৱাই মন্তব্য কৰিছে এবাৰ ক্ষমা কৰিব লাগে, বিদ্যুৎ গগৈ মন্তব্য কৰিছে য়েছ, গুলজাৰ হুছেইনে মন্তব্য কৰিছে নো, আব্দুল আজিজে মন্তব্য কৰিছে মোদীকো ধৰিব লাগে, এতিয়া প্ৰধানমন্ত্ৰীগৰাকীক ধৰিব লাগে, এইদৰে মন্তব্য কৰিছে, হাছমত আলিয়ে মুখ্যমন্ত্ৰীগৰাকীক ধন্যবাদ জনাইছে, পুষ্পজিত্ৰয়ে মন্তব্য কৰিছে নো, মহম্মদ ইমৰাজুল ইছলামে মন্তব্য কৰিছে নো, আতিক ৰহমানে মন্তব্য কৰিছে নো, আমিনুল ইছলামে মন্তব্য কৰিছে নো, আবুল হুছেইনে মন্তব্য কৰিছে নো, নাইছামুদ্দিনে মন্তব্য কৰিছে নো, তাইবুৰ ৰহমানে মন্তব্য কৰিছে নো, আশ্ৰাফুল ইছলামে মন্তব্য কৰিছে নো, মইনা শইকীয়াই মন্তব্য কৰিছে নো, লক্ষীনাথ চুংক্ৰাঙে মন্তব্য কৰিছে নো, মহম্মদ ইমৰাজুল ইছলামে মন্তব্য কৰিছে নো, হাবিবুৰ ৰহমানে মন্তব্য কৰিছে ইয়াত চৰকাৰৰ গাফিলতি আছে, গতিকে আগৰখিনিক ক্ষমা কৰিব লাগে আৰু এতিয়াৰ পৰা চৰকাৰ কঠোৰ হ'ব লাগে, এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে হাবিবুৰ ৰহমানে, তালিবা চৰকাৰে মন্তব্য কৰিছে নো, আইছাৰ আৰফাতে মন্তব্য কৰিছে য়েছ, মাছুক হাছানে মন্তব্য কৰিছে নো, হাতিম আলিয়ে মন্তব্য কৰিছে নো, শ্বৰিফুল ইছলামে মন্তব্য কৰিছে নো, লক্ষীনাথ চুংক্ৰাঙে মন্তব্য কৰিছে নো, মইনা শইকীয়াই মন্তব্য কৰিছে নো, ছামাত আলিয়ে মন্তব্য কৰিছে নো, দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যত এতিয়া অভিযান অব্যাহত আছে, অসম আৰক্ষীয়ে এতিয়া অভিযান অব্যাহত ৰাখিছে, এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে শেহতীয়াকৈ মন্তব্য কৰিছে ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকেই গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, এই মুহূৰ্তত আপোনাৰ মতামত কি, এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিছোঁ, অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ, গতিকে আপুনিও আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব, ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, এতিয়া ঘটকে হওক ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি উকিলকো এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব, এতিয়া আপোনাৰ মতামত কি, অসমবাসী ৰাইজে কি বিচাৰে কি নিবিচাৰে এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিছোঁ, অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ, গতিকে অসমবাসী ৰাইজৰ মতামত এই মুহূৰ্তত আপোনাৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম আৰু আপোনাৰ মতামত অসমবাসী ৰাইজৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিছোঁ, গতিকে আপুনিও কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত য়েছ বা ন' লিখি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যি পদক্ষেপ এই পদক্ষেপ গ্ৰহণযোগ্য হয় নে নহয় ইয়াক লৈ আপুনিও আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব, ইয়াৰ লগতে
আপোনাৰ যদি কিবা প্ৰশ্ন আছে আপুনি কমেন্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাব পাৰিব। আমি পুনৰবাৰ কমেন্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছো। এই মুহূৰ্তত নাসিরুদ্দিনে মন্তব্য কৰিছে নো, আকাব আহমেদে মন্তব্য কৰিছে নো, সোনাহৰ আলিয়া মন্তব্য কৰিছে নো, জালাল হকে মন্তব্য কৰিছে নো, জাকির হোসেন দেওয়ানে মন্তব্য কৰিছে নো, জাভেদ আলিয়া মন্তব্য কৰিছে নো। শাহিদ ডাক্তারে মন্তব্য কৰিছে নো, মহম্মদ আব্দুল লাতিফে মন্তব্য কৰিছে ইয়েছ, সন্তোষ দাসে মন্তব্য কৰিছে নো, বাসির রহমানে মন্তব্য কৰিছে নো, বাসির রহমানে মন্তব্য কৰিছে ইয়েছ। আব্দুল কাদির তালুকদারে মন্তব্য কৰিছে ইয়েছ, ইয়ার হোসেনে মন্তব্য কৰিছে নো, সোনাহার আলিয়া মন্তব্য কৰিছে 2023ৰ পৰা আৰম্ভ কৰিব লাগিছিল, শরিফুল ইসলামে মন্তব্য কৰিছে নো, আজহার আলিয়া মন্তব্য কৰিছে নো। এতিয়া আপুনি আপনার মতামত জানাব পাৰিব। এই মুহূর্তে আমি কৈ আছো অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ আমি চেষ্টা কৰিছো। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথি ঘটক সকলোকে গ্রেপ্তার করা হব, এতিয়া দৰা কইনাৰ বয়স বহাই দিয়া উকিলকো গ্রেপ্তার করা হব, এটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। গতিকে এই সন্দৰ্ভত আপোনাৰ মতামত কি, অসমবাসী ৰাইজৰ মতামত কি, এই মুহূৰ্তত আমি জানিবলৈ চেষ্টা কৰিছো। গতিকে আপুনিও আপোনাৰ মতামত এই মুহূৰ্তত কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰিব, ইয়েছ বা ন' লিখি আপোনাৰ মতামত এই মুহূৰ্তত জনাব পাৰিব। আমি চেষ্টা কৰিম আপোনাৰ মতামত ৰাইজৰ আগত দাঙি ধৰা। আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছো। এই মুহূৰ্তত শরিফুল ইসলামে মন্তব্য কৰিছে নো, আজহাৰ আলিয়ে মন্তব্য কৰিছে ইয়েছ, মামিনুর রহমানে মন্তব্য কৰিছে নো, নিজামুদ্দিনে মন্তব্য কৰিছে নো, মহম্মদ নৌচাদ আলিয়া মন্তব্য কৰিছে নো, জিন্টু ভূঞাই মন্তব্য কৰিছে ইয়েছ, নাজৰুল ইসলামে মন্তব্য কৰিছে ইয়েছ, নাসিরুদ্দিনে মন্তব্য কৰিছে নো, মিত্র শর্মায় মন্তব্য কৰিছে নো, ইসরাফুল আলিয়া মন্তব্য কৰিছে 2023ৰ পৰা আৰম্ভ কৰিব লাগিছিল, মহম্মদ নৌচাদেও একে মন্তব্য কৰিছে, প্ৰণৱ জ্যোতিয়ে মন্তব্য কৰিছে চৰকাৰৰ পদক্ষেপক সন্মান জনাইছো কিন্তু নিৰ্বাচনৰ ইস্যু হব নালাগে, লোকসভা নির্বাচন সমাগত, ইতিমধ্যে কুচকাওয়াজ আরম্ভ হয়েছে, সকল সময়ত লক্ষণীয় হব, এটা মন্তব্য কৰিছে প্ৰণৱ জ্যোতি বৰাই। এতিয়া নাসিরুদ্দিনে মন্তব্য কৰিছে নো, ধীমান রায় মন্তব্য কৰিছে ইয়েছ, আব্দুল বাসিদে মন্তব্য কৰিছে নো, মামিনুর রহমানে মন্তব্য কৰিছে নো। এতিয়া আপুনি আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰিব। এই মুহূৰ্তত আমি অসমবাসী ৰাইজৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ। কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, এইদৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে বাল্য বিবাহ সন্দৰ্ভত। এতিয়া চৰকাৰৰ স্থিতি সদায় একে থাকিব, ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে এতিয়া গ্ৰেপ্তাৰ কৰিব অসম আৰক্ষীয়ে। এতিয়া মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনাত এতিয়া তৎপৰ হৈ উঠিছে অসম আৰক্ষী, ইতিমধ্যে অভিযান অব্যাহত ৰাখিছে। এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যত আজিৰ তাৰিখলৈকে বৰ্তমানৰ সময়লৈকে এতিয়া অব্যাহত আছে এই অভিযান, বাল্য বিবাহ রোধক লৈ যে অভিযান অব্যাহত রাখিছে, এই অভিযান এতিয়ালৈকে অব্যাহত আছে। ফটোগ্রাফার রান্ধনি পূজারী অতিথিক বিচাৰি এতিয়া অসম আরক্ষীয়ে অভিযান আরম্ভ কৰিছে। এতিয়া তৎপর উঠিছে মুখ্যমন্ত্রীর নির্দেশনার পাছতেই। এতিয়া মুখ্যমন্ত্রীগৰাকীৰ এই পদক্ষেপৰ বিষয়ে আপোনাৰ মতামত কি আপুনি জনাব পাৰিব কমেন্টৰ জৰিয়তে। এতিয়া ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে কেৱল মাত্ৰ ই নিউজ এনিত। এতিয়া কমেন্টৰ জৰিয়তে আপুনি আপোনাৰ মতামত জনাব পাৰিব। ৰাজ্যত অব্যাহত আছে এতিয়া বাল্য বিবাহ ৰোধক লৈ যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। এতিয়া কাকো ৰেহাই প্ৰদান কৰা নহ'ব, বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি সলনি নহয়, এটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। এতিয়া আপোনাৰ মতামত কি এই মুহূৰ্তত আপুনি জনাব পাৰিব কমেণ্টৰ জৰিয়তে। আপুনি আপোনাৰ মতামত জনাব পাৰিব ফটোগ্ৰাফাৰ ঘটক পূজাৰী ৰান্ধনি কাকো এতিয়া ৰেহাই প্ৰদান নকৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে, এই সন্দৰ্ভত আপোনাৰ মতামত কি, এওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে নে নালাগে, ইয়েছ বা ন' লিখি আপুনি কমেণ্টৰ জৰিয়তে এই মুহূৰ্তত আপোনাৰ মতামত দাঙি ধৰিব পাৰিব। এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ। শরিফুল ইসলামে মন্তব্য কৰিছে নো, মাহিবুল হকে মন্তব্য কৰিছে ইয়েছ, বসন্ত দাসে মন্তব্য কৰিছে ইয়েছ, কুঞ্জত আপনাই মন্তব্য কৰিছে ইয়েছ, আব্দুল জাব্বাৰে মন্তব্য কৰিছে নো, সুবান এছকে মন্তব্য কৰিছে এই নতুন আইনখন 2023ৰ পৰা কাৰ্যকৰী কৰিব লাগিছিল, শরিফুল ইসলামে একে মন্তব্য কৰিছে, সোনিয়া আহমেদে মন্তব্য কৰিছে নো,
নূর ইসলামে মন্তব্য করেছে নো, বিকাশ দাসে মন্তব্য করেছে নো। এতিয়া আপনিও আপনার মতামত জানাব পারিব কমেন্টর জড়িয়ে। সত্যজিৎ গগৈ মন্তব্য করেছে ইয়েস। কুশল ভরালিয়ে মন্তব্য করেছে যদি বিয়ার কাম করেও যদি জেললে যাবলগা হয় তেতিয়া হলে কি কম, আকো এবার মোদি সরকার, এক মন্তব্য করেছে কুশল ভরালিয়ে। সোনাহারালিয়া মন্তব্য করেছে স্টপ হব লাগে, বন্ধ করব লাগে, 2023 পৰা আৰম্ভ কৰিব লাগে, এটা মন্তব্য করেছে। নবজিৎ কলিতায় মন্তব্য করেছে ইয়েস। রীনা বেগমে মন্তব্য করেছে 2023 পৰা আইনখন বলবৎ কৰিব লাগে। মামিনুর হকে মন্তব্য করেছে ইয়েস। ইয়ার হোসেনে মন্তব্য করেছে 2023 পৰা বলবৎ কৰিব লাগে। সাইফুল ইসলামে মন্তব্য করেছে এইবিলাক নাটক বন্ধ করক, উন্নয়নের কথা ভাবক, এদরে মন্তব্য করেছে। এস খানে মন্তব্য করেছে ইয়েস। মুক্তার হোসেনে মন্তব্য করেছে নো, মোহাম্মদ রাসিবুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস। রীনা বেগমে মন্তব্য করেছে নহলে আমি মানি নলও, এদরে মন্তব্য করেছে। হবিবুর রহমানে মন্তব্য করেছে নো, জানি আলমে মন্তব্য করেছে নো, আজিজুল মিয়ায় মন্তব্য করেছে নো। লিলিমা বেগমে মন্তব্য করেছে সকলে বয়সের বিষয়ে জানিব পারিব নাকি, নালাগে, এটার মন্তব্য করেছে। সঞ্জয় মন্দায় মন্তব্য করেছে ইয়েস। মফিদুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস। সানোয়ার হোসেনে মন্তব্য করেছে নো, পুলকেশ রাজবংশে মন্তব্য করেছে ইয়েস, পুলকেশ রাজবংশে মন্তব্য করেছে, গুড স্টেপ। সুলতান আহমেদে মন্তব্য করেছে অতিথি সকলক গ্রেপ্তার করব লাগে, এটার মন্তব্য করেছে। আব্দুল কালামে মন্তব্য করেছে 2023 পৰা আৰম্ভ কৰিব লাগে। মিরাজ এলেক্সে মন্তব্য করেছে নো, দাদুল ইসলামে মন্তব্য করেছে ইয়েস। তুরগুদ কাজিয়া মন্তব্য করেছে 2023 পৰা আৰম্ভ কৰিব লাগে। সাইফুল ইসলামে মন্তব্য করেছে 2023 পৰা আৰম্ভ কৰিব লাগে। সানাই মন্তব্য করেছে 2023 পৰা আৰম্ভ কৰিব লাগে, বলবৎ কৰিব লাগে আইনখন। নিজামুদ্দিনে মন্তব্য করেছে 2023 পৰা আনিব লাগে বা বলবৎ কৰিব লাগে আইনখন। মিরাজ এলেক্সে মন্তব্য করেছে নো, বিরাজ খানে মন্তব্য করেছে নো, সানিদুল ইসলামে মন্তব্য করেছে নো, সুবান এসকে মন্তব্য করেছে নো, হাবিবুর রহমানে মন্তব্য করেছে নো, সরজওয়ালিয়া মন্তব্য করেছে ইয়েস, এইচ আর রহমানে মন্তব্য করেছে নো, শরীফুল ইসলামে মন্তব্য করেছে নো। এটা আপনি কমেন্টর জড়িয়ে আপনার মতামত দাঙি ধরব পারিব। এই মুহূর্তে আমি জানাই আছো রাইজর মতামত রাইজর কাকু রেহাই প্রদান করা হব, এদরে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। বাল্য বিবাহ সন্দর্ভত সরকারের স্থিতি সলনি নহয়, এতিয়া বাল্য বিবাহ সন্দৰ্ভত চৰকাৰ স্থিতি সলনি নহয়, গতিকে আপোনাৰ কি মতামত এই সন্দৰ্ভত? ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক কাকৈ ৰেহাই প্ৰদান নকৰে, দৰা কইনা বয়স বহাই দিয়া, উকিলো এতিয়া গ্ৰেপ্তাৰ হ'ব, এতিয়া আপোনাৰ মতামত কি এই সন্দৰ্ভত? মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে এই পদক্ষেপ সন্দৰ্ভত আপোনাৰ মতামত কি? ৰাইজৰ মতামত এতিয়া ৰাইজৰ বাবে আপোনাৰ মতামত আমি ৰাইজৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম, ৰাইজৰ মতামত আপোনাৰ আগত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম, গতিকে আপুনিও আপোনাৰ মতামত কমেণ্টৰ জৰিয়তে এতিয়া জনাব পাৰিব। আমি চেষ্টা কৰিম আপোনাৰ মতামত ৰাইজৰ আগত দাঙি ধৰা। এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কমেণ্ট পঢ়িবলৈ চেষ্টা কৰিছোঁ। হাবিবুর রহমানে মন্তব্য করেছে নো, সারজওয়ালিয়ে মন্তব্য করেছে ইয়েস, এইচ আর রহমানে মন্তব্য করেছে নো, শরীফুল ইসলামে মন্তব্য করেছে নো, মজামালকে মন্তব্য করেছে 2023, রীনা বেগমে মন্তব্য করেছে নহলে আমার মুসলমান সকলে আইন হাতত লম, এইদরে মন্তব্য করেছে রীনা বেগমে। মুক্তার হোসেনে মন্তব্য করেছে নো, আবুল কালামে মন্তব্য করেছে ইয়েস, 2023 পৰা আইনখন বলবৎ কৰিব লাগে। জালাদগার ভট্টে মন্তব্য করেছে ইয়েস। খালিল রহমানে মন্তব্য করেছে ইয়েস। জাভেদ আলিয়া মন্তব্য করেছে ইয়েস। কুশল ভরালিয়া মন্তব্য করেছে মেইন হল এই যে ঘরের ওসর থাকা খুড়া খুড়ি মামা মামি এইবুরে দরা কইনা চাই দিয়ে, এক মন্তব্য করেছে কুশল ভরালিয়ে। সরজওয়ালিয়া মন্তব্য করেছে ইয়েস। সালাম সালামে মন্তব্য করেছে নো। হাফিজুল আলিয়া মন্তব্য করেছে নো। আশিকুর রহমানে মন্তব্য করেছে ইয়েস। বিপ্লব দেবনাথে মন্তব্য করেছে ইয়েস নো। নিজামুদ্দিনে মন্তব্য করেছে নো। প্রণব জ্যোতিয়ে মন্তব্য করেছে বাল্য বিবাহ প্রতিরোধ করব লাগে, কিন্তু প্রশ্ন হয় হঠাৎ এই সিদ্ধান্ত কি, অর্থাৎ বাল্য বিবাহ হয়ে আসিল
सरकारे सकलो आगते जाने किन्तु अपराध हबले दिया आसिल गुसर रुजु होय आसिल पूर्वते प्रश्न हल गुसर रुजु हुवार पासत किय मुकलिया काखर तलत थाकिबले दिया होइसिल एक गुरुत्वपूर्ण प्रश्न उत्थापित करिसे एक गुरुत्वपूर्ण प्रश्न उत्थापित करिसे प्रणब ज्योतिये एता बाल्य विवाह प्रतिरोध करिब लागे किन्तु प्रश्न हय हठाते सिद्धान्त कि अर्थात बाल्य विवाह होय आसिल सरकारे सकलो आगते जाने किन्तु अपराध हबले दिया आसिल गुसर रुजु होय आसिल पूर्वते किन्तु गुसर रुजु हर पास क्य मुकिया काखर तलत थे प्रश्न उत्थित करते प्रणब ज्योति सैफुल इस्लामे मंत्य कर सोनाहर आलिया मंत्य कर बंध हब लगे रियाजुद्दीन आलिया मंत्य कर नो सालामे मंत्य कर नो एस ए मिनहजे मंत्य कर येस रावियल किगे मंत्य करस दादुल इस्लामे मंत्य कर 2023 बलबत् कर लगे आयुब आली शेखे मंत्य कर येस सामर आलिया मंत्य कर नो कुंजा तप्ने मंत्य कर नो आश्रफ आलिया मंत्य कर नो गलम आलिया मंत्य कर आज तारीख जाते बाल्य विवाह नए तरह सरकार और अधिक कठोर हवा उचित संजय मंडाई मंत्य कर येस এতিয়া আপুনিও আপোনাৰ মতামত জনাব পাৰিব এই মুহূৰ্তত আমি চেষ্টা কৰি আছো অসমবাসী ৰাইজৰ মতামত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ এতিয়া ৰাইজৰ মতামত ৰাইজৰ বাবে এটা কমেন্টৰ জৰিয়তে আপুনিও আপোনাৰ মতামত জনাব পাৰিব এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে সমগ্ৰ ৰাজ্যত এতিয়া হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এতিয়া ৰাজ্যত এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ এতিয়া সৃষ্টি হৈছে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে থানা চৌহদত এতিয়া কেৱল কান্দোনৰ ৰোল শুনিবলৈ পোৱা গৈছে এতিয়া থানা চৌহদত আত্মীয় স্বজনৰ এতিয়া যিসকল স্বামীক এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হৈছে তেওঁলোকৰ আত্মীয় স্বজন বা তেওঁলোকৰ পত্নীয়ে এতিয়া থানা চৌহদত আহি কান্দি থকা পৰিলক্ষিত হৈছে চাৰিওদিশে কেৱল অপ্ৰীতিকৰ পৰিস্থিতি কোনোবাই যদি বাছত উঠি যদি বাছ ভাড়া কৰি যদি কোনোবাই যদি পলাবলৈ চেষ্টা কৰিছে বহিৰাজ্যলৈ আন কোনোবাই আকৌ ট্ৰেভেলাৰ ভাড়া কৰি এতিয়া বহিৰাজ্যলৈ পলাই যাবলৈ চেষ্টা কৰিছে ৰাজ্যত এতিয়া অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ৰাস্তাত কেৱল এতিয়া পুলিচৰ গাড়ীৰ শব্দ শুনিবলৈ পোৱা গৈছে চাইৰেনৰ শব্দ শুনিবলৈ পোৱা গৈছে এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতি এতিয়া সৃষ্টি হৈছে অসমত এতিয়া অসমত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে হাহাকাৰ পৰিস্থিতিৰ এতিয়া সৃষ্টি হৈছে ৰাজ্যত কিন্তু এইখিনি মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এক শেহতীয়াকৈ এক মন্তব্য কৰিছে এতিয়া ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব কোনো কাৰণতে এতিয়া ৰেহাই প্ৰদান কৰা নহ'ব যি বাল্য বিবাহৰ লগত জড়িত কোনোগৰাকী ব্যক্তিক এতিয়া ৰেহাই প্ৰদান কৰা নহ'ব এটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 14 বছৰৰ তলৰ ছোৱালীক বিবাহ পাশত আবদ্ধ কৰা লোকক কিন্তু জামিন লাভ কৰিব কিন্তু 14 বছৰৰ তলত বিবাহ পাশত আবদ্ধ হোৱা ব্যক্তিক কিন্তু এতিয়া জামিন লাভ নকৰে বা তেওঁলোকৰ ক্ষেত্ৰত জামিনবিহীন ধাৰা প্ৰয়োগ কৰাৰ কথা উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এতিয়া ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব বয়স কমাই বিবাহ পাশত আবদ্ধ কৰাত সহায় কৰা উকিলকো এতিয়া গ্ৰেপ্তাৰ কৰা হ'ব এইদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে এতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিয়ে পদক্ষেপ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি মন্তব্য কৰিছে ফটোগ্ৰাফাৰ ৰান্ধনি পূজাৰী অতিথি ঘটক সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব এই বিষয়ক লৈ এই সন্দৰ্ভত লৈ আপোনাৰ মতামত কি আপুনি কমেণ্টৰ জৰিয়তে জনাব পাৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যিয়ে পদক্ষেপ এই পদক্ষেপ যদি গ্ৰহণযোগ্য বুলি ভাবিছে তেনে ক্ষেত্ৰত আপুনি ইয়েছ লিখি আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত জনাব পাৰিব বা যদিহে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই পদক্ষেপ যদি গ্ৰহণযোগ্য বা আদৰণীয় বুলি নাভাবে তেনে ক্ষেত্ৰত আপুনি ন লিখি আপুনি কমেণ্টৰ জৰিয়তে আপোনাৰ মতামত জনাব পাৰিব এই মুহূৰ্তত মই বিদায় লৈছোঁ পৰৱৰ্তী খবৰৰ বাবে চাই থাকিব ই নিউজ চেনেল।